সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, বিডি ফিজিশিয়ানস এর আজকের আয়োজন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা আমরা প্রতিনিয়তই এখন ফেস করি। বাংলাদেশে আপনারা সবাই জানেন যে এনসিডি হিসেবে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের বার্ডেন ক্রমাগত বেড়েই চলেছে, এবং তার সাথে ডায়াবেটিসের প্রিভ্যালেন্সের বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত এর কমপ্লিকেশনসও বৃদ্ধি পাচ্ছে। তো এর অন্যতম একটি কমপ্লিকেশনস, যেটা নিয়ে আমরা আসলে হয়তোবা খুব বেশি কথা বলি না, সেটা হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশনস অফ ডায়াবেটিস। সেটাই আজকে আমাদের আলোচনার টপিক, টিপস ফর ক্লিনিশিয়ানস। তো আজকে আমাদের মধ্যে চেয়ারপারসন হিসেবে আছেন বিডি ফিজিশিয়ানস এর অ্যাডমিন এবং বাংলাদেশের প্রখ্যাত ডার্মাটোলজিস্ট প্রফেসর হাসিবুর রহমান, যিনি এখন কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি, এভারকেয়ার হসপিটাল, ঢাকাতে। এবং আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আছেন ডক্টর শাহজাদা সেলিম স্যার, এই মুহূর্তে জয়েন করেছেন। স্যারকে স্বাগতম জানাচ্ছি। স্যার অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বিএসএমইউ, এবং সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। এবং আজকে আমাদের প্রধান প্রেজেন্টেশন যিনি করবেন, আমাদের সবার খুবই পরিচিত একাডেমিশিয়ান এবং প্রিয় মুখ, ডক্টর এম সাইফুদ্দিন স্যার। স্যার অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে আছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং স্যার সায়েন্টিফিক এবং রিসার্চ সেক্রেটারি হিসেবে কাজ করছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিতে। তো আমাদের প্যানেলিস্ট এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মডারেটর হিসেবে আছি আমি ডক্টর প্রীতম দাস। আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি আমাদের আজকে চেয়ারপারসন প্রফেসর হাসিবুর রহমান স্যারের কাছে। তার আগে আপনাদেরকে ছোট্ট একটু রিমাইন্ডার দিতে চাচ্ছি, আপনারা যারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন, তাদের ভিতর যাদের প্রশ্ন সবচেয়ে বেশি এনগেজিং হবে এবং একাডেমিক হবে, তাদের জন্য আজকে 5টি গিফটের ব্যবস্থা আছে। সুতরাং আপনাদের সবার প্রতি এনকারেজমেন্ট হিসেবে থাকলো এটি, আপনারা নিজেদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে রাখবেন। আমরা চেষ্টা করব আমাদের প্যানেলিস্ট এবং স্পিকারের কাছে সেগুলো পৌঁছে দিতে। আমি আমাদের চেয়ারপারসন প্রফেসর হাসিবুর রহমান স্যারকে অনুরোধ করছি আজকের সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর প্রীতম দাস, এন্ড ওয়েলকাম টু ইউ অল টুডেইজ scientific seminar or webinar arranged by BD physicians. Actually, এই যে টপিকটা আজকে BD physicians সিলেক্ট করেছেন, সেই এবং আজকে আমাদের যে স্পিকার ব্রিলিয়ান্ট একাডেমিশিয়ান, আমরা আশা করব আজকে এখান থেকে অনেক কিছু শিখতে পারবো আশা করব। এবং এই টপিকটা স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস, এটা ক্লিনিশিয়ানের জন্য এত ইম্পর্টেন্ট, সেটা আমরা আলোচনা করছিলাম যে এতটাই ইম্পর্টেন্ট প্রাইভেট প্র্যাকটিসের জন্য, যেগুলো আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই স্কিন ম্যানিফেস্টেশনগুলো দেখেই আমরা ডায়াবেটিস আছে কিনা, এই পেশেন্ট সাফার করছে কিনা, অথবা কোনো কমপ্লিকেটেড স্টেজে আছে কিনা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। সুতরাং আজকের এই যে টপিকটা খুবই টাইম ডিমান্ডিং, এবং এটা আমাদের সকল ক্লিনিশিয়ানদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। সুতরাং আমরা সময় নষ্ট না করে আমি প্রথমে আই উড লাইক টু ইনভাইট আওয়ার টুডে স্পিকার Dr. Saifuddin, and at the same time আমার সাথে আছেন আরেকজন ব্রিলিয়ান্ট একাডেমিশিয়ান BSMU অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শাহজাদা সেলিম, উনি আছেন, উনি আমাদের সাথে যোগদান করবেন। সো এখন আমি আমার স্পিকারকে ইনভাইট করব আজকের প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই মডারেটর ডক্টর প্রীতম দাসকে ধন্যবাদ আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য, এবং অশেষ কৃতজ্ঞতা প্রফেসর হাসিবুর রহমান স্যার, সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজি এন্ড ভেনারোলজি, এভারকেয়ার হসপিটাল। স্যার তার ব্যস্ততম সময়ের মধ্যে আজকে আমাদের এখানে সময় দিয়েছেন, সেজন্য স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসলে আপনি বুঝতেই পারছেন দিস ইজ দ্য ফিল্ড অফ ইনফেক্ট ডার্মাটোলজিস্ট, কিন্তু আমরা এন্ডোক্রাইনোলজিস্টও যেহেতু সবসময় ডায়াবেটিসের পেশেন্ট দেখি, ডার্মাটোলজিস্ট অলওয়েজ হেল্প আস বিকজ স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস ইজ সামটাইমস ডিফিকাল্ট টু ট্রিট। Also, Kritogata, Dr. Shahjada Selim sir, Associate Professor, Department of Endocrinology, BSMU. He is also General Secretary of Bangladesh Endocrine Society. Dr. Ehsan Khan ke dhonnobad amake amantron janaনোর জন্য। আমি Associate Professor হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কাজ করছি। আমি Scientific and Research Secretary, Bangladesh Endocrine Society. তো স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস মেলাইটাস আমি একটু ডিসকাশনের সুবিধার জন্য আমি কিছু ভাগে আই ডিভাইড ইট ইনটু ডিফারেন্ট টাইপস, লাইক কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন, ভাস্কুলার চেঞ্জেস, কিউটিনিয়াস ইনফেকশন, অ্যাসোসিয়েটেড কন্ডিশন ডিউ টু অ্যান্টি ডায়াবেটিক ট্রিটমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ আদার এন্ডোক্রাইন সিনড্রোম। তো আমি সবগুলো একটা একটা করে ডিসকাস করব। তো আজকের সেশনটা বেশি ইম্পর্টেন্ট যাওয়া হচ্ছে বিভিন্ন কোর্সে আছে তাদের জন্য, কারণ আমি বিভিন্ন যে ছবি দেখাবো এগুলো অনেক সময় পরীক্ষাতে চাওয়া, বোর্ড ফাইভাতে সাবা দেখিয়ে থাকে, অস্পিতে থাকে, বা শর্ট আনসার কোশ্চেনে এগুলো থেকে কোশ্চেন থাকে। সো ফার্স্ট ওয়ান, কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন। দেয়ার আর এ নাম্বার অফ কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন লাইক নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকোরাম, যেটাকে আমরা NLD বলছি, ডায়াবেটিক ডার্মোপ্যাথি অথবা শিন স্পট, ডায়াবেটিক বুল্লা অথবা বুল্লাস ডায়াবেটিকোরাম, গ্রেনুলোমা অ্যানোরাই, ডায়াবেটিক থিক স্কিন, ডায়াবেটিক হ্যান্ড সিন্ড্রোম, ডায়াবেটিক স্ক্লেরোডার্মা, acanthosis nigricans. This is usually associated with insulin resistance and eruptive xanthoma associated with when the triglyceride level is very high. So these are all the cutaneous metabolic manifestations related to diabetes. Among the vascular changes, diabetic lupiosis, erysipelas like erythema, calciphylexis, ulcer or gangrene of the foot. These are the common vascular changes associated with diabetes mellitus patient. Skin infection or cutaneous infection is very common, both fungal and bacterial infection. Among fungal infection, candida infection of mouth, candidiasis, in genitalia, balanitis or balanoprostitis, vulvovaginitis, nail fold, flexural area, goin or axilla, dermatophyte infection of skin, tinea is very common. Bacterial infection may be caused by Staph aureus or Streptococcus, like boil, abscess, carbuncle, faruncle, style, folliculitis, and cellulitis. By pseudomonas malignant otitis externa and necrocytic fasciitis. Some associated conditions which are not directly caused by diabetes, but there are some associations of diabetes with these changes like vitiligo, gerosis, pruritus, yellow skin and nail, acanthosis, skin tags, perforating dermatitis. Due to anti-diabetic treatment, sometimes there are some skin manifestations like due to insulin, there may be some allergic manifestation. Lipodystrophy may be lipoatrophy or hypertrophy. Due to self-monitoring of blood spread, there may be some changes of the skin. I will show you. And sulfonuria very rarely can cause. These are in fact first generation sulfonuria. Amra ekhon je modern sulfonuria use korchi segulate ashole temon hocche na. Associated with other endocrine syndrome, eta diabetes with other endocrine syndrome er sathe ki jon glucagonoma syndrome, necrolytic migratory erythema may be there. In Cushing syndrome, dry skin atrophy, hirsutism. In acromegaly, there is thickened skin infiltrating. In PCOS, acanthosis nigricans and hirsutism. So I mean, kichu chobi dekhabo ebong short 1 থেকে 2 sector ektu discussion korbo. My total presentation will be around 30 to 35 minutes. So necrobiosis lipoidica diabeticorum. So this is a picture. Let's go to discussion. Sadhanoto 30 to 40 years hoy, female e ektu beshi hoy. Most patients with NLD have or develop diabetes. That means they either have diabetes or they will develop diabetes in future. Prevalence is not so common, 0.3%, but you'll find this kind of patient in your clinical practice. No proven association with glycemic control. That means good glycemic control reason for these skin changes is in fact vasculitis. There is shiny, waxy, atrophic, and slightly yellow plaque on shin with underlying telangiectasia. Minor trauma can precipitate a stroke in ulcer. Usually asymptomatic, there may be some pruritus and burning. So this is the picture, necrobiosis lipoidica diabeticorum. Treat, how you treat, treatment is sometimes difficult. Good glycemic control, we should ensure. We should advise the patient to avoid smoking and trauma. Topical or intralesional steroid can be used. Topical UBA in 50% success rate, systemic immunosuppression, cyclosporine or infliximab. In most of the cases, in fact, in all the cases, we usually refer the patient to a good dermatologist like Hasibur Rahman sir. In fact, dermatologist, in fact, deal the condition, we diagnose the cases. Diabetic dermopathy or shin spot, very common. আপনার আত্মীয়স্বজনের মধ্যে যাদের diabetes আছে তাদের পা দেখলেই দেখবেন, আপনাদের বাবা মা চাচা খালা যাদের diabetes আছে পায়ে আমরা spot দেখি, এটাকে আমরা shin spot বলছি. This is the most common skin disorder in patients with diabetes, usually in pre-tibial region. Tibia shamne hoy. Sadharanot long-standing diabetes hoy. Ebong associated other microvascular complication thake. Sadharanot jader diabetes nai tader oikom shin spot thakte hoy. There may be 1 or 2. Kintu diabetic patients der sadharanot 4 or more spot thake. Well circumscribed, ectopic, brownish scar on the shin. No effective treatment, but resolved within 1 to 2 years. Kintu jader diabetes control hocche na tader dekha jacche lomba shomoy thakche. So this is the shin spot or diabetic dermopathy. Diabetic bulla or bullas diabeticorum. So one or more tense clear fluid filled vista on non-inflammatory base appear spontaneously with no preceding history of trauma. That means trauma ছাড়াই হঠাৎ দেখবেন যে এটা ডেভেলপ করছে এবং তাদের চারপাশে কিন্তু ইনফ্ল্যামেশনের কোনো সাইন নাও থাকতে পারে. Usually asymptomatic, most commonly on the lower limb. Usually resolve spontaneously. Diagnosis by exclusion of other subepithelial blisters like porphyria, cutania, tartar, bulla, sympatico. Only supportive management. Sometimes interventional dermatologists prefer to do some sterile aspiration with compression bandage. So this is diabetic bulla or bulla's diabeticorum. You can see there is no inflammatory base with most of the patient, no history of trauma. So granuloma annuli, you can see here. Benign necrobiotic, generally asymptomatic, may be reactive, although trigger usually not apparent. Classic reaction being like fungal infection, but it may coalesce to form plaque or may more generalized. An association between generalized disease and diabetes has been proposed, not confirmed. Common site hoche সাধারণত হাতে হয় এবং হচ্ছে হ্যান্ডে হতে পারে ইউজুয়ালি রিজলভ স্পন্টেনিয়াসলি ইন্টারেশনাল স্টেরয়েড অর কায়োথেরাপি মে বি ইউজড ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম সো অনেক সময় মোস্ট কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস সো আমরা যদি একটু ডেসক্রিপশন দেখি প্রিভিয়াসলি কল্ড ডায়াবেটিক ডিজিটাল স্ক্লেরোসিস এটিওলজি হচ্ছে কোলাজেন অল্টারেশন থিকেনিং অফ স্কিন অফ দ্য ডরসাম অফ দ্য হ্যান্ড লিমিটেড জয়েন্ট মোবিলিটি may present with painful stiff fingers. Clinical sign is a clear sign. I mean, data update. Among treatment, what's a good glycemic control and physiotherapy. The issue of diabetic hand syndrome, hand deformity problem. It is usual to exclude rheumatoid arthritis by any good test. Commonly, we do anti-CCP. RA or anti-CCP. RA is non-specific. Anti-CCP is a good test. Diabetic scleroderma. It is common. Diabetes has thickened. Prevalence is 2.5% type 2 diabetes, commonly in obese and poorly controlled diabetes. Dermal thickening, commonly posterior aspect of the neck, upper part of back. Scleroderma with similar morphologic change may follow chronic streptococcal infection. Good glycemic control to slow progression. In fact, there is no effective treatment, but respond to ultraviolet. So this is diabetic scleroderma. Very common. I'm a diabetic patient with general examination. Acanthosis nigricans. Apni OPT te joto patient paben onek shomoy me eba PCOS ashe khub obese othoba early onset type 2 diabetes jar khub obesity tader skin changes paben acanthosis nigricans. Eta সাধারণত দুই ধরনের generalized যদি হয় acanthosis. This is very important because this is associated with internal malignancy, commonly GI malignancy. কিন্তু লিমিটেড টাইপ যদি হয় শুধু এক্সিলাতে অথবা अराउंड নেক সেই ক্ষেত্রে সাধারণত এন্ডোক্রাইনোপ্যাথি যে দিস আর দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন রেজিস্ট্যান্স এটা তো আপনি দেখলেন ডার্ক থিক ব্ল্যাক ভেলভেটি প্যাপিলোমেটাস কিউটিনাস থিকেনিং কমনলি ফ্লেক্সুয়াল এরিয়াতে হয় সাধারণত নেক এক্সিলা গোয়েন অথবা ব্রেস্টের নিচে আপনি অনেক সময় পাবেন যেসব ডিজিজে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস ওবেসিটি পিসিওএস কুশিং সিনড্রোম অথবা অ্যাক্রোমেগালি সাধারণত weight reduction is the only treatment. অনেক সময় dermatologist বা keratolytic agent sometimes may use. This is acanthosis nigricans is very common skin disorder. This is another very common. There are lots of skin changes in fact. আমি শুধু যেগুলো খুব important common এবং আমাদের স্টুডেন্টদের জন্য বা আমরা যারা clinician যারা তাদের জন্য important আমি শুধু সেগুলাই দেখাচ্ছি। Eruptive xanthoma আপনি দেখবেন পেশেন্টের elbow এবং হচ্ছে kneeর সামনে এরকম eruption. And around the eye, you will find যেটা আমরা বলছি xanthelasma. So this is caused by যখন TG খুব বেশি হয়, most common যে uncontrolled diabetes এ triglyceride deposition হয় in the skin, a small red or yellow nodule. This occurs in the groups of drops. That means অনেকগুলো একসাথে nodule হয়ে আছে, usually extensor surface. Sometimes there may be some kind of itch. You usually try good glycemic control, weight reduction, and control of triglycerides. So this is eruptive xanthoma. Or xanthelasma. Xanthelasma is yellowish papular plaque caused by deposition of lipid around the eyelid. Approximately 50% patient of xanthelasma has abnormal cholesterol or TG level. So, ek khetre apni observe korte paren surgical excision, laser ablation, or liquid nitrogen chromotherapy. Sadhanoto amra patient diabetes among lipid parameter gulo khub good control kori, weight reduction korte suggest kori. Tarpor cosmetic purposes sometimes we refer the patient to honorable dermatologist sir madam. And regardless of the treatment modality, sometimes recurrence is common. So these are the cutaneous metabolic manifestation. I mean, vascular change kichu dekhbo diabetic tuberculosis. Apni dekhben onek patient sadhanoto apni dekhben je patient Middle East theke asche tader face er moddhe ekta reddish bhab thakche jetake amra diabetic tuberculosis. Sob patient apni vascular check korben. Facial erythema occur in diabetic due to decreased vascular tone or diabetic microangiopathy, chronic trust appearance in the face and neck, improved by glycemic control and avoidance of vasodilator. Amra sadharonot ei sob patient der চা কফি অ্যালকোহল এগুলো একটু অ্যাভয়েড করতে বলি। সো দিস ইজ ডায়াবেটিক রুবিওসিস অর রেডিশ হিউ ইন দ্য ফেস অফ ডায়াবেটিক পেশেন্ট। কিউটিনিয়াস ইনফেকশন, এটা আমরা সবাই প্রতিনিয়তই ওপিডিতে বা আমাদের হসপিটালে সব সময় ডিল করছি। কিউটিনিয়াস ফাঙ্গাল ইনফেকশন ইজ ভেরি কমন। দিস ইজ ওয়াল ক্যান্ডিডিয়াসিস, আপনি দেখতেই পাচ্ছেন কার্ড লাইক হোয়াইট প্লাক এট দ্য টাং অ্যান্ড ব্যালানোপোস্থাইটিস। Peonica is very common. Tinea or ringworm, আপনি দেখেন ring radiation, আপনার সবাই দেখেছেন, I am sure. Cutaneous infection associated with diabetes. This poorly controlled on undiagnosed diabetes have a greater susceptibility of fungal and bacterial infection. Common infection in diabetes হচ্ছে fungal এবং bacterial. Fungal infection আমি যেমন দেখালাম, oral candidiasis, balanitis, balanocystitis, vulvovaginitis, peonica এবং টিনিয়া ইনফেকশন হতে পারে। কমনলি সাধারণত ইচিং থাকে ফাঙ্গাল ইনফেকশন গুলোতে। লোকাল অথবা অনেক সময় ডার্মাটোলজিস্ট তারা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন ইউজ করে থাকে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট উইথ স্টেরয়েড ক্যান অবস্টেন ক্যান্ডিডা ইনফেকশন উইথ এনি সেল। দিস ইজ ভেরি কমন। পেশেন্ট টিনিয়া নিয়ে এসেছে, গ্রামে ওষুধের দোকানে যারা ওষুধের দোকান চালায় তারা গিভস স্টেরয়েড এবং টিনিয়া দেখা যাচ্ছে জেনারেলাইজড হয়ে যাচ্ছে, আরো ডিটেরিয়েট করে গেছে। আপনারা নিশ্চয়ই সবাই এই ধরনের পেশেন্ট দেখেছেন। Bacterial infection, diabetic patients are prone to develop all kinds of infection. কারণ এখানে phagocytic dysfunction হচ্ছে, boil এবং abscess দেখতে পাচ্ছেন। নন ডায়াবেটিক পেশেন্টরা দেখবেন এইসব বয়েল অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সামটাইম ইট টেকস টাইম অ্যান্ড ইট মে টার্ন ইনটু abscess formation. Stye is common. Cellulitis, most important differential diagnosis is DVT or deep vein thrombosis. These cellulitis and DVT both are common in diabetic. আমরা অনেক সময় sometimes it is very difficult to differentiate clinically. আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড অফ রেক ভেসেল করছি ডিবিটি অথবা সেলুলাইটিস ডিফার করার জন্য। সেলুলাইটিসে সাধারণত পেশেন্টের জ্বর থাকে, ইএসআর বেশি থাকে, পেশেন্ট একটু টক্সিক থাকে, কিন্তু ডিবিটিতে আবার এগুলো নাও থাকতে পারে। ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না, অ্যাকিউট সাপোয়েটিভ অটাইটিস মিডিয়া অথবা এএসএম এবং সিএসএম, অল কাইন্ড অফ এয়ার ইনফেকশন ইজ কমন ইন diabetic. This is malignant otitis externa. আপনি দেখতেই পাচ্ছেন there is sparse discharge. Necrotizing fasciitis is spreading inflammation of the skin and underlying dermal tissue. You can see common in diabetic. আমি ইতিমধ্যেই দেখলাম boil, abscess, carbuncle, furuncle, stye, folliculitis, cellulitis caused by streptococcus, malignant otitis externa, pseudomonas অথবা necrotizing fasciitis, আমি তিনটাই ছবি দেখলাম। Some associated condition are associated with diabetes. Associated condition number one হচ্ছে ভিটিলিগো। ডায়াবেটিক পেশেন্ট যদি ভিটিলিগো পেয়ে থাকেন, সবসময় আপনি পেশেন্টের আদার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা, স্পেশালি আপনি একটা সিবিসি করলেন, সিবিসি দেখেন এমসিবি বেশি, তার মানে পার্নিশিয়াস এনিমিয়া মে বি অ্যাসোসিয়েটেড। পেশেন্ট ফিমেল কমপ্লেন অফ ওরাল আলসার, আপনি এএনএ আছে কিনা, মানে এসইই অ্যান্টিফসফেটিড অ্যান্টিবডি সিনড্রোম, অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, এইরকম ভিটিলিগো পেশেন্ট পেলেই সবসময় ডায়াবেটিস এবং থাইরয়েড ডিসঅর্ডার মানে এক্সকিউট করার চেষ্টা করবেন। দিস আর কমন অ্যাসোসিয়েশন। অটোইমিউন কন্ডিশন সিন মোস্ট কমন ইন টাইপ 1 বাট ক্যান অলসো অকার ইন টাইপ 2 ডিউ টু ডিমিনিশড অর অ্যাবসেন্স অফ ফাংশন অফ মেলানোসাইট। প্যাচি সিমেট্রিক্যাল ডিপিগমেন্টেশন এরিয়া অফ স্কিন সাধারণত পেই ও ফেশিয়াল রিজনে হয় অথবা এক্সটেন্সর সারফেস অফ এক্সট্রিমিটিতে হতে পারে। সাধারণত দে ডাজন্ট কজ সিম্পটম বাট কজেস ইমোশনাল ডিস্ট্রেস এন্ড সোশ্যাল সাফারিংস ফর দ্য পেশেন্ট। ট্রিটমেন্ট ইজ নট সো মাচ রিওয়ার্ডিং। ডার্মাটোলজিস্ট আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাকোলিমাস অথবা এই ধরনের কিছু মডিফাইং এজেন্ট ইউজ করছে। And patient should be advised on photo protection and use sunscreen or cover the area. So this is vitiligo, very common association with other autoimmune disease, especially type 1 diabetes. Pruritus is common in type 1 and type 2 diabetes, was previously considered to be symptom of diabetes, but studies failed to link presence of generalized pruritus with diabetes. So can diabetic patient with pruritus is more common? Other than fungal infection or different kind of infection, there may be some underlying mechanism like dry skin or geosis. Jehetu diabetic patient der atherosclerosis thakche, poor cutaneous circulation hocche, so dry skin or geosis is common. Diabetic jodi coronal renal insufficiency thake, high blood urea level, these are associated with itching. Diabetic neuropathy te onek shomoy nerve ending irritation hoy. Fungal infection are more common in diabetes that may cause pruritus or itching. Yellow skin and nail. So you can see here, this is normal, this is diabetic, this is normal, this is in diabetic. So yellow skin usually involve palm and sole. Early sign is yellow or brown discoloration of the distal part of hallux nail plate. Later, canary yellowish color affect both the toe and fingernail. Discoloration is due to non-enzymatic glycation of dermal collagen. The end product has an yellowish color. No effective treatment, in fact, available. Skin tax. Senior citizen jara tader sob shomoy dekhi skin tax. Hyperinsulinemia occasionally causes proliferation of the keratinocyte and causing this skin tax. Benign soft fleshy skin colored fibroma. These are usually asymptomatic. Cosmetic may some cause problem. Common factual area around eye, neck, axilla, and inflammatory areas. This is one of the signs of impaired glucose tolerance. Jakhoni cosmetic concern hoy, tokhon you can go for excision or electrodesiccation. Perforating dermatitis is a serious skin condition associated with diabetes. So most commonly in diabetic patients with CKD, particularly those on dialysis, these patients dialysis pache othoba CKD te apni onek shomoy ekom paben. Pteritic hyperkeratotic papules on the extensor surface or extremities and trunk, difficult to treat. Sometimes we use topical retinoid or ultraviolet therapy found to be useful. So this is perforating dermatitis, a serious condition associated with diabetes. Due to anti-diabetic treatment, amba patient de insulin dichi. Amader deshe apnara ja shunchen rogi ke jaba insulin pacche especially jiggesh korben je kotha insulin dicchen kibhabe dicchen. তাইই আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষ কত জায়গায় এবং কত বিচিত্রভাবে ইনসুলিন দিচ্ছে এবং আমার অবজারভেশন হলো আমাদের দেশে যেসব পেশেন্ট ইনসুলিন দিচ্ছে अराउंड 80 মোর দ্যান 80% ডক্টর শাহজাদা সেলিম স্যার আমাদের সাথে আছেন উনি আমার সাথে একমত হবেন মোর দ্যান 80% ডায়াবেটিক পেশেন্ট আসলে ঠিকমতো ইনসুলিন দেওয়াটা জানে না এবং স্কিন সাইড রোটেশন দেখবেন আপনি রোগীকে জিজ্ঞেস করেন কোথায় ইনসুলিন দিচ্ছেন আমি গত মাসে একজন রোগী পেলাম সে কাফ মাসেল ইনসুলিন দিচ্ছে তো কেন ওখানে ইনসুলিন দিচ্ছেন বলে আমি স্যার চিন্তা করে দেখলাম ওইটাই তো সবচেয়ে ভালো জায়গা ওখানে তো মাংস বেশি কেন ওখানে ইনজেকশন দেওয়া উচিত এবং হচ্ছে ইনজেকশন সেট রোটেশন আমরা যেমন বলি তিন জায়গায় ইনসুলিন দেওয়া যায় নাভির আশেপাশে দুই আর্মে আপার এন্ড আউটার সাইড এবং দুই থাইয়ে আপার এন্ড আউটার সাইড আমরা বলি যখন আমি আমার রোগীদের বলি এক মাস দিবেন নাভির চারপাশে এক মাস ডান আর্ম এক মাস বাম আর্ম এক মাস ডান থাই এক মাস বাম থাই মানে ইনজেকশন সেট রোটেশন কিন্তু পেশেন্টরা একই জায়গায় বারবার দিচ্ছে সো দিস কজেস Lipohypertrophy. Lipoatrophy সাধারণত যেসব ইনসুলিনে আগে অ্যালার্জিক রিঅ্যাকশন হতো তাদের হয় কিন্তু মডার্ন ইনসুলিনে লাইপোএট্রফি ইজ ভেরি রেয়ার আমরা কিভাবে ডিফারেনশিয়েট করব লাইপোএট্রফিতে আপনি এটা ইমিউন রিঅ্যাকশন এখন যেহেতু আমরা হিউম্যান ইনসুলিন ইউজ করছি এটা তেমন হচ্ছে না লাইপোহাইপারট্রফি ডিউ টু সেম সেট ইনসুলিন যেটা একটা অ্যানাবলিক হরমোন আপনি যে একই জায়গায় বারবার দিলে এখানে লাইপোজেনেসিস বেশি হবে এবং কজিং লাইপোহাইপারট্রফি এবং দেখবেন পেশেন্ট পরে ইনসুলিন দিলে এই জায়গায় ব্যথা পাবে এবং ইনসুলিনের বেনিফিট আপনি পাবেন না দেখা যাবে ব্লাড সুগার কমছে না লাইপোএট্রফি আমি ইতিমধ্যেই বললাম অ্যাট্রফি অফ সাবকিউটিনাস ফ্যাট ডিউ টু ইমিউন রিঅ্যাকশন এখানে আপনি নোডুলার লিশন পাবেন এবং যখন পেশেন্টের ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট যেসব পেশেন্ট দেখবেন হাই ডোজে ইনসুলিন পাচ্ছে কিন্তু সুগার কন্ট্রোল হচ্ছে না অর্থাৎ ব্লাড সুগার খুব ফ্ল্যাকচুয়েট করছে তাদের ক্ষেত্রে আপনি স্কিন ইনজেকশন সাইটটা একটু অবজার্ভ করবেন রিয়ালি শোস কমপ্লিট রিজলিউশন অ্যাভয়েড ইনজেকশন আমরা এইসব পেশেন্টদের সাধারণত বলি যে আপনি ইনজেকশন সাইট রোটেশন করার জন্য সেলফ মনিটরিং অফ ব্লাড সুগার পেশেন্ট বারবার চেক করছে যেমন আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলি সাধারণত সপ্তাহে একদিন চার বেলা ব্লাড সুগার চেক করবেন ফাস্টিং 2 hours after ব্রেকফাস্ট 2 hours after লাঞ্চ 2 hours after ডিনার সপ্তাহে একদিন চার বেলা ব্লাড সুগার চেক করবেন যখন আমার একটু আর্লি গুড গ্লাইসেমিক কন্ট্রোল দরকার যেমন প্রেগনেন্সি পেশেন্ট ওয়েটিং ফর দ্য সার্জারি ওইসব ক্ষেত্রে আমরা সপ্তাহে 2 দিন চার বেলা ব্লাড সুগার চেক করতে বলি কিন্তু কিছু পেশেন্ট দেখবেন একই জায়গায় বারবার চেক করছে এবং রিপিটেড ইউজ অফ সেম নিডল একই নিডল সে বারবার ইউজ করছে সে জিজ্ঞেস করলাম আমি গত মাসে এক পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে এইরকম যে আমি একই নিডল ইউজ করছি কিন্তু আমি বলছি আমি তো একই নিডল ইউজ করছি কারণ এটা তো আমি তো অন্য কেউ ইউজ করছে না যাতে আমার তো এটা ডিজিজ ট্রান্সমিশন হয় আমি বললাম না একই নিডল বারবার ইউজ করলে দেয়ার মে বি চান্সেস অফ দিস কাইন্ড অফ স্কিন চেঞ্জেস সিন এজ এ পোস্ট ট্রমাটিক লিশন বাই ল্যানসেট ইন দ্য ফিঙ্গার্স ইন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আমি সাধারণত রোগীদের বলি প্রতি 3 দিন পর পর আপনার ইনসুলিনের নিডলটা চেঞ্জ করে ফেলার জন্য এবং যারা একটু লো অ্যাফোর্ডেবিলিটি তাদেরকে বলি যে 7 দিন পর পর নিডল চেঞ্জ করার জন্য যদিও ডেভেলপ কান্ট্রিতে যাদের ইন্স্যুরেন্সের কভারেজ আছে চেঞ্জ এবং ল্যান্সেট তারা কিন্তু সিঙ্গেল ইউজ কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত 3 দিন অথবা যারা একটু পুয়ার তাদেরকে আমরা 7 দিন পর পর নিডলটা চেঞ্জ করে দিতে পারি এবং ইনজেকশন সাইট রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবসময় একই জায়গায় পেশেন্ট দেখবেন যে বছরের পর বছর একই জায়গায় ইনসুলিন ইনজেকশন দিচ্ছে, এটা করা যাবে না। ইরাথিমা মাল্টিকর্মি এবং হচ্ছে ইউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস, দিস আর অ্যাসোসিয়েটেড উইথ অনেক সময় সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, যদিও এইসব ড্রাগ রিঅ্যাকশন সাধারণত ভেরি আনকমন নাওয়াডেজ, কারণ আমরা ফার্স্ট জেনারেশন যে সালফোনাইয়া সেগুলোতে এইসব রিঅ্যাকশন গুলো করতো, কিন্তু এখন আর এগুলা হচ্ছে না। তো এইরকম একটা সিনারিও যদি আপনি পরীক্ষাতে পান ভাস্কুলাইটিস ডেফিনেটলি আপনাকে তবুও আইটিপি এবং হ্যানক্সানজেন পারকুরা এগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। Erythema multiforme, this may be very rare manifestation. Nowadays এই ধরনের রিঅ্যাকশন আসলে খুব বেশি পাওয়া যায় না। সো দিস ইজ আনকমন উইথ দ্য সেকেন্ড জেনারেশন সালফোনিয়া। আমরা যেসব মডার্ন সালফোনিয়া ইউজ করছি maculopapular, urticaria or generalized keratomatous reaction or erythema multiforme. Skin reaction with metformin is very rare, like soya, ceiform drug reaction, erythema multiforme, photosensitive, leukocytoplastic vasculitis. অনেক সময় এইসব ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করার জন্য স্কিন বায়োপসি পর্যন্ত করতে হয়। সো দিস এজ এ কমপ্লিকেশন অফ স্কিন রিয়াকশন অফ অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, দে আর ভার্চুয়ালি ভেরি মিনিমাম চান্সেস। Associated with other endocrine syndrome, diabetic patient দেখা যাচ্ছে different endocrine diseases are associated. Also different endocrine diseases are also causing diabetes and some skin manifestation. Necrolytic migratory erythema অথবা glucagonoma, last year we diagnosed a case at Dhaka Medical College. This kind of skin changes, একদম just these changes, and we do glucagon from the outsourcing. Blood glucagon level is not available in our country. Glucagon level was very high, so we diagnosed the cases necrolytic migratory erythema. This is the cutaneous manifestation of glucagonoma. Glucagonoma consists of increased glucagon level, diabetes, weight loss and necrolytic migratory erythema. So glucagonoma এটা একটা ডায়াগনস্টিক ম্যানিফেস্টেশন বলা হয়। তো এই ক্ষেত্রে ডায়াবেটিস যেটা হবে সেটা খুব হাই ডায়াবেটিস হবে না, মাইল্ড ডায়াবেটিস হবে, ওয়েট রিডাকশন হবে, গ্লুকাগন লেভেল আপনি অনেক বেশি পাবেন এবং দিস স্কিন চেঞ্জেস ম্যানিফেস্ট অ্যাজ অ্যানুলার ইরিথমেটাস এন্ড ফিগারেটস রেসপন্স টু সার্জারি। এইসব ক্ষেত্রে সাধারণত সিটি অ্যাবডোমেন উইথ কন্ট্রাস্ট করে ওই প্যানক্রিয়াটিক টিউমার লোকেট করে ইউ ক্যান রিমুভ ইট বাই সার্জারি, কিন্তু দিস ইজ এ ভেরি মানে ডেঞ্জারাস টিউমার গ্লুকাগনোমা। সো কেস আর রেয়ার বাট একদম আনকমন, হয়তো আপনি লাইফে একটা দুইটা কেস পাবেন। উই গেট এ কেস এট ঢাকা মেডিকেল কলেজ লাস্ট ইয়ার, মেডিসিন ডিপার্টমেন্টের। আচ্ছা, কুশিং সিন্ড্রোম। কুশিং সিন্ড্রোমে আপনি নিশ্চয়ই জানেন যে পেশেন্টের স্ট্রায়া থাকবে, হার্সুটিজম থাকবে। দিস আর দ্য টিপিক্যাল স্ট্রা অফ দ্য কুশিং সিন্ড্রোম। অনেক সময় সাবা পরীক্ষাতে আপনাদের প্রশ্ন করবে যে কুশিং এর যে স্ট্রা এবং প্রেগনেন্সিতে যে স্ট্রা, স্ট্রা গ্যাভিটাম আমাদের মায়েদের যে স্ট্রা হচ্ছে, হাউ ইউ ডিফারেন্সিয়েট। আপনি দেখতেই পাচ্ছেন কুশিং সিন্ড্রোমের স্ট্রা কিন্তু একটু রেডডিশ অথবা পার্পল, কিন্তু স্ট্রা গ্যাভিটাম যেটা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে হোয়াইটিশ। স্ট্রা গ্যাভিটাম হচ্ছে থিন, দিস ইজ থিক, এবং এটা কিন্তু সামটাইমস ডিপ্রেসড স্কিন সারফেস, স্কিনটা দেখবেন একটু নিচের দিকে ডিপ্রেস থাকছে, কিন্তু স্ট্রা গ্যাভিটাম আপনি একটু এলিভেটেড পাবেন। এটা পাবেন হচ্ছে আপনি অ্যারাউন্ড অ্যাম্বিলিকাস পাবেন, কিন্তু স্ট্রা গ্যাভিটাম অলওয়েজ বিলো অ্যাম্বিলিকাস পাবেন, এবং দিস আর অবলিক হতে পারে, কিন্তু ওই ক্ষেত্রে ওইটা হবে সাধারণত ভার্টিক্যাল হয় স্ট্রা গ্যাভিটাম। সো ইউ শুড নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য কুশিং স্ট্রা এন্ড স্ট্রা গ্যাভিটাম। অ্যাক্রোমেগালিতে থিকেন্ড স্কিন হয়, আপনি পেশেন্টের সাথে হ্যান্ডশেক করলে দেখবেন যে বাল্ক অফ মাসেলস উইথ থিকেন্ড স্কিন এন্ড ইনক্রিজড সোয়েটিং, আপনি ফেস দেখেই আপনি অনেক সময় ডায়াগনোসিস করতে পারবেন। একনি অথবা হার্সুটিজম যদি কোনো পেশেন্ট পান, এক হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজিস্টরা খুব হ্যাবিচুয়েটেড টু ডায়াগনোস দ্য কেস এট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এন্ডোজেন সিক্রেটিং টিউমার অথবা ওভারিয়ান টেরাটোমা সিক্রেটিং টেস্টোস্টেরন, দ্যাট মিনস এনি কাইন্ড অফ টেস্টোস্টেরন প্রোডিউসিং টিউমার লাইক ওভারিয়ান টেরাটোমা অর টেস্টোস্টেরন সিক্রেটিং টিউমার অফ অ্যাডেনাল গ্ল্যান্ড অর PCOS. This may cause this kind of acne and hirsutism. So hirsutism এর সাথে acne সাধারণত ভয়েস চেঞ্জ, menstrual abnormality এগুলো আপনি পাবেন। These are the features. Acanthosis nigricans আমি ইতিমধ্যে বললাম। These are the features of insulin resistance. PCOS পাবেন। Other endocrine disease যেগুলোতে insulin resistance হচ্ছে, যেমন type 2 diabetes, এই যে acromegaly, এগুলোতে আপনি acanthosis nigricans পাবেন। So take home message এখন হচ্ছে skin changes in diabetes and other endocrine disease. This is a huge chapters and books. আমরা শুধু মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা ক্লিনিক্যালি ফেস করি সেটাই শুধু আপনাদের সামনে ডিসকাস করলাম। সো টেক হোম মেসেজ টুয়ার্ডস ইউ, Some are relatively specific marker of diabetes, some develop as a chronic diabetic complication. Good glycemic control can prevent some complications, particularly skin infection. Good glycemic control is very important. একটা জিনিস আমি আপনাদের একটু এখানে বলি, সেটা হচ্ছে রোগী এসে আপনাকে বলবে যে স্যার আমার ডায়াবেটিস সবসময় ভালোই থাকে, আমি যখনই খালি পেটে চেক করি সবসময় 5-6 পাই, কিন্তু প্যারামিটার আপনি সবসময় একটা HbA1c করবেন, কারণ হচ্ছে ডায়াবেটিস একটা 24 ঘন্টা ওষুধ। আপনি শুধু ফাস্টিং দেখে মানুষের একটা ধারণা ফাস্টিং যেহেতু আমার 6 আছে, আমার সারাদিন মনে হয় 6ই থাকছে, ব্যাপারটা আসলে তা ঘটছে না। নাস্তার পর দুপুরে খাবো, রাতে খাবো, সেন ডায়াবেটিক পেশেন্টদের সবসময় বলবেন, আমি যেটা বলি সপ্তাহে অন্তত একদিন 4 বেলা ব্লাড সুগার চেক করবেন, খালি পেটে নাস্তার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর, এবং সবসময় HbA1c উপর রিজাই করবেন। HbA1c আসলেই আপনাকে গাইড করবে পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা। HbA1c ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং টুল টু অ্যাসেস গ্লাইসেমিক কন্ট্রোল। HbA1c অল্প কিছু লিমিটেশন আছে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, প্রেগনেন্সি, CKD এবং ডায়ালাইসিস। আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, তারপর হচ্ছে প্রেগনেন্সি, CKD এবং ডায়ালাইসিস, এগুলোতে HbA1c একটু কম আসবে। অন্য ক্ষেত্রে you can rely on HbA1c to assess good glycemic control. Cutaneous side effect of drug treatment of diabetes are rare with the current medication. এটা আমি ইতিমধ্যেই বললাম। স্কিন সার্ভে, স্কিন কিন্তু বডির লার্জেস্ট অর্গান, সুতরাং স্কিন সার্ভে যেন আমরা ডায়াবেটিক পেশেন্টদের কখনোই মিস না করি। আমরা ডায়াবেটিক পেশেন্টদের হিস্ট্রি শুনি, ডায়াবেটিকের মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে দিই, কিন্তু পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে সবসময় যে আপনার স্কিনে কোনো অসুবিধা আছে কিনা। এবং প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টদের এই যে স্কিন কেয়ার এবং স্পেশালি ফুড কেয়ার, রোগীদের সবসময় বলবেন যে গোসল করার পর একটা তোয়ালে দিয়ে পা মুছবেন, পা যাতে ভিজা না থাকে, এবং প্রতি সম্ভব হলে 1-2 দিন পর পরই আপনার ফুড একটু এক্সামিন করবেন, কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো ইয়ে হচ্ছে কিনা। অনেক সময় পেশেন্টদের নিউরোপ্যাথি থাকে, পেশেন্টটা দেখা গেল ফুড আলসার ডেভেলপ করা যায়, পেশেন্টরা বলতে পারে না। এবং অনেক সময় বলছি আপনি একটা আয়নাল হেল্প নেবেন অথবা আপনার ফ্যামিলি কারো হেল্প নেবেন টু চেক ইউর ফিট। ফিট এক্সামিনেশন অর ফুড এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াবেটিক পেশেন্ট। So various skin diseases are associated with diabetes also. I have already mentioned it. BD physician, especially Dr. Ehsan Khan thank you অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। And as admin, it's a pleasure to conduct a session. Also thanks to Professor Hasibur Rahman sir, Dr. Shahjada Selim sir, also Dr. Pritom Das for good moderation. And thank you everyone. We may have some discussion, also some question answer session. As a dermatologist sir is here, so sir will get most of the comments. I think we can also help you, and Dr. Shahjada Selim is also there. Thank you so much. Thank you everyone. Thank you. Thank you Saifuddin sir. So as usual orthodontic presentation মোটামুটি হচ্ছে আমাদের common যে সকল ডায়াবেটিক স্কিন ম্যানিফেস্টেশন থাকে সবকিছুই খুব সুন্দর কনসাইজ ভাবে স্যার হচ্ছে সেগুলো কিভাবে প্রেজেন্ট করে, সাইন সিম্পটম কি থাকে এবং আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবো 1-2 লাইনে স্যার বলেছেন। তো সেশনের এই পর্যায়ে আমরা স্যারের কাছে অবশ্যই আসবো, আবার আমাদের কিছু কোশ্চেন আছে, বাট তার আগে একটু ডক্টর শাহজাদা সেলিম স্যারের কাছে যেতে চাচ্ছিলাম। স্যার যদি হচ্ছে আমাদের সাথে জয়েন করতেন। সেলিম স্যার শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে স্যার। স্যার আমি আপনাকে একটু অনুরোধ করব যে স্যারের যে সেশনটা এর সাথে যদি স্যার আপনি কিছু সাপ্লিমেন্ট করতে চান, তার সাথে স্যার আমাদের অলরেডি বেশ আসলে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ তো স্যার তার সাথে 2-3টা প্রশ্ন স্যার আমি একটু অ্যাড করতাম, আর আপনাকে স্যার অনুরোধ করব যে স্যারের প্রেজেন্টেশনের সাথে যদি আপনি কিছু সাপ্লিমেন্ট করতে চান। একটা প্রশ্ন স্যার থাকবে হচ্ছে আমাদের, শোনা যায়? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আগে কমেন্ট নিয়ে নিন। আচ্ছা ওকে, হ্যাঁ কমেন্টস থেকেই প্রশ্ন বলছি স্যার। স্যার আগে হচ্ছে স্যার তাহলে মন্তব্য নিয়ে নিই স্যার, যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান। থ্যাংক ইউ ডক্টর সাইফুদ্দিন, ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ টপিক 2টা কারণে। যে আমরা ডায়াবেটিসের ডাক্তাররা ডায়াবেটিসের রোগী নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডায়াবেটিসের রোগী সকলেরই রোগী, সকল ডিসিপ্লিনের ডাক্তারই ডায়াবেটিসের রোগী দেখবেন। আবার স্কিন ম্যানিফেস্টেশন নিয়ে তারা কোথায় যাবেন, তাহলে একজন রোগী ডায়াবেটিসের জন্য যাকে দেখাচ্ছেন তার কিছুটা নলেজ না থাকলে তাহলে উনি হয়তো ইনিশিয়াল ট্রিটমেন্ট দিতে পারতেন, পরবর্তীতে কাকে রেফার করবেন সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আর বাংলাদেশে মোস্ট অফ দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিস আর বিং ট্রিটেড উইথ নন এন্ডোক্রাইন জেনারেল ফিজিশিয়ান অর expert of other disciplines. তো এই ক্ষেত্রে ছাইপের রিপ্রেজেন্টেশনটা আমার মনে হয় খুব হেল্পফুল হয়েছে। বাংলাদেশের আমরা কিছু কিছু কাজ করছি, কিন্তু আসলে এটা নিয়ে খুব বেশি কাজ হয়নি। একটা গুরুত্বপূর্ণ স্টাডির কথা বলি, সাইফুদ্দিন আমাদের খুব ভালো পাবলিকেশন হয়েছে যে লিপোডিস্ট্রফি, লিপোহাইপারট্রফি এবং ইনসুলিন সাইড পেইন। আমরা মেইনলি ইনসুলিন ইনজেকশন সাইড পেইন পাবলিকেশন গ্লোবালি ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট পাবলিকেশন সেটা। এবং বাংলাদেশি রোগীদের মধ্যে অ্যারাউন্ড 10% এক্সপিরিয়েন্সেস পেইন, এবং এই পেইনের কারণ হলো ফল্টি টেকনিক। তো এখানে যেটা বলছি যে ফল্টি টেকনিক, রিপিটেড ইনজেকশন ইন এ সেম প্লেস, এটা একটা বড় কারণ। আর আরেকটা হলো এখন যেহেতু 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার ইনসুলিন নিডল অ্যাভেলেবল, এইগুলোর জন্য কিন্তু ওই স্কিনের ফোল্ডিং, স্কিন স্ক্র্যাচিং দরকার নাই, অবলিক ইনজেকশন দরকার নাই, এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে একই জায়গায় পেইন করা। এবং আলটিমেটলি একই জায়গায় নেওয়ার কারণে হাইপোলিপোডিস্ট্রফি অথবা লিপোহাইপারট্রফি, কিন্তু মডার্ন ইনসুলিন গুলোর কিন্তু এটা হওয়ার কথা নয়। তাহলে আরো অনেকগুলো টেকনিক আছে, যে ফল্টি টেকনিক এগুলো আছে। আর পেশেন্ট পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ হলো যে ডায়াবেটিস এর রোগী এনি স্কিন ম্যানিফেস্টেশন, এটা মে নট বি রিলেটেড টু ডায়াবেটিস, কিন্তু এটা নোটিস করা দরকার। সেজন্য আমরা সকল রোগীকে বোঝাবার চেষ্টা করি যে আমরা যে কোনো জায়গায় লাল, কালো বা কোনো রকম রং চেঞ্জ হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবে। তারপরে সেটা উনি যে ডাক্তারকে দেখাচ্ছিলেন তারই শরণাপন্ন হতে পারেন, পরবর্তীতে উনি হয়তো মানে রেলিভেন্ট এক্সপার্টাইজের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেটা আমার মনে হয় সকলের জন্য আমরা যদি এই মেসেজটা মনে রাখতে পারি হেল্পফুল হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো সেশনের এই পর্যায়ে আমি প্রফেসর হাসিবুর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি, স্যারের একটি ছোট প্রেজেন্টেশন আছে অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি আজকে আমরা দুটো প্রেজেন্টেশন দেখতে যাচ্ছি, একজন এন্ডোক্রাইনোলজিস্টের এবং ডার্মাটোলজিস্টের একই সাথে। তো স্যারকে হচ্ছে আমি অনুরোধ করবো স্যারের প্রেজেন্টেশনটি শুরু করতে। আর ইন দ্য মিন টাইম আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন, আমরা স্যারের প্রেজেন্টেশন শেষে হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার সেকশন যেটি, সেটি শুরু করবো। হাসিবুর রহমান স্যার প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর giving the excellent presentation in precise form. এত সুন্দর করে সবগুলো জিনিসকে কভার করার জন্য আমি ডক্টর সাইফুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই জিনিসটা অনেক বড় চ্যাপ্টার এবং সবগুলোকেই টাচ করা হয়েছে। এখন আমাদের আসলে কিছু ডার্মাটোলজিস্টরা আমরা যখন পেশেন্ট দেখি অনেক সময় দেখা যায় স্কিনের প্রবলেম নিয়ে যখন আসে তখন আমাদের দ্বারা অনেক সময় ডায়াবেটিস নির্ণয় হয়, অর্থাৎ সেই পেশেন্ট কখনোই জানতো না তার ডায়াবেটিস আছে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লু। সুতরাং এটা আমি মনে করি প্রত্যেকটা ক্লিনিশিয়ানের জন্য স্কিন ম্যানিফেস্টেশন কি কি হতে পারে, কি কি কমপ্লিকেশন নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, নট ইভেন ডার্মাটোলজিস্ট অর ইভেন এনি ক্লিনিশিয়ান অর জিপি। সো এই জিনিসগুলো আমি ডক্টর এহসান আমাকে এর জন্য বলছিলেন যে আপনি একটু কিছু জিনিস আপনার এক্সপিরিয়েন্সে যেগুলো কিছু ছবি আছে, আপনার কালেকশন আছে, আপনি একটু শেয়ার করেন। যদিও আমাদের স্পিকার আজকে অনেক সুন্দর করে বলেছেন, সেই জন্যই আমি কয়েকটা স্লাইড নিয়ে এসেছি যেগুলোকে আমি একটু শেয়ার করছি, যেগুলো আমাদের আসলে বাংলাদেশ পার্সপেক্টিভে বাংলাদেশের পেশেন্টের ছবিগুলো। সো ডার্মাটোলজিকে পিকচার্স যদি আমরা এখন দেখি, দেখা যাচ্ছে তো না? না স্যার, এখনো দেখা যাচ্ছে না স্যার। ও শেয়ার হয় না কিন্তু, ও শেয়ার হয় না না। আচ্ছা দাদা, জাস্ট মোশারফ শেয়ারের স্ক্রিন শেয়ারটা কোথায়? আচ্ছা এখন কি হচ্ছে? জি স্যার, স্যার ফুল স্ক্রিন অন করে দেন স্যার একটু। হ্যাঁ প্লে ফ্রম, হ্যাঁ রাইট, ওকে এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই পেশেন্টটা যখন প্রথম আমার কাছে আসলেন, এই পেশেন্টটা ছিল আসলে একটা নন হিলিং লেগ আলসার, 2-3 সপ্তাহ হয়ে গেছে। তো তার আসলে ময়েস্ট বার্ন হয়েছে, গরম পানি পায়ের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে তারা এটার জন্য চিকিৎসার জন্য অন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছিল, কিন্তু কিছুতেই আলসারটা হিল হচ্ছে না। সো এন্ড দ্যাট টাইম বাট দে ডিডন্ট ইভেন চেক দ্য ফর দ্য ডায়াবেটিস। আমি তখন পেশেন্টকে জিজ্ঞেস করলাম, পেশেন্ট ডায়াবেটিস আছে কি? বললেন না, আমার কোনো ডায়াবেটিস নেই। আচ্ছা ঠিক আছে, তবু আপনি টেস্ট করেন। পেশেন্ট রিল্যাক্টেন্ট টু টেস্ট, ইভেন সে টেস্টই করতে চায় নাই। তো আমি তাকে দেখলাম যে তার প্রেশারটাও বেশি, ওই দিনই তার হাইপার টেনশন আমি দেখলাম যে তার প্রায়, যেহেতু সার্কুলেটরি প্রবলেম হবে, এবং তার প্রেশার ছিল ডায়াস্টোরিক ছিল 100 আর সিস্টোরিক ছিল 160 বা 165 এর মতো, কিন্তু তার কোনো সিমটম ছিল না। Anyhow, ebong tar blood sugar test kore tokhon dekhlam blood sugar 16 point something tar random. Tarpor amra fasting and 2 hours korlam. Jai hok ei patient take tokhon amra kokhono antibiotic diye kintu respond korte parbo na until unless control of the diabetes. So this is a very important message. Je kono jagay jodi kono accident hoy, kono trauma hoy, injury hoy, burn hoy, tahole seta kintu healing hobe na. Healing although is a natural process, but it will not heal until unless if the patient is suffer from diabetes, that must be controlled. So আরেকটা স্লাইড আমরা যদি দেখি তাহলে দেখব যে নন হিলিং একটা পোস্ট অপারেটিভ উন্ড হয়েছে একটা ডায়াবেটিক পেশেন্টের, অর্থাৎ তার ল্যাপারোস্কোপি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ল্যাপারোস্কোপি এরিয়াতে তার ডায়াবেটিস ওই ডায়াবেটিস কন্ট্রোল না থাকার কারণে উনগুলো হিল হচ্ছিল না। এরপরে যিনি এটা অপারেশন করেছিলেন জেনারেল সার্জন, উনি এগুলোকে উনগুলোর মধ্যে প্রতিদিন ড্রেসিং করতেন এবং এইগুলোর মধ্যে আবার যেগুলো পাস জমা হতো সেগুলোকে উনি আবার ড্রেন আউট করে দিতেন। এইভাবে চললো অনেকদিন। তারপরে ওইটা মূল ফোকাস কিন্তু করা হয় নাই তার সুগার লেভেলটা, তাহলে সুগার লেভেল তো আছে 10 9 10 থাকেই। তো আমার মেসেজটা হচ্ছে 9 10 থাকলেও এইটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে না যত দামি অ্যান্টিবায়োটিক আমরা দেই না কেন। সো আমরা আসলে ওই সময় আমরা এন্ডোক্রাইনোলজিস্ট হেল্প নিয়েছিলাম এবং তারপরে বলতে ডার্মাটোলজিকে যা চিকিৎসা দেওয়ার কথা, যদি এটা আমার করার কথা না, তারপর করেছিলাম, পেশেন্ট হিল হয়ে গেছে। মেসেজটা হলো যে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিসের ব্যাপারে খুবই কনসার্ন থাকতে হবে। যদি পেশেন্ট পোস্ট অপারেটিভ বা প্রি অপারেটিভ হয় তার ডায়াবেটিস মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনটিল আনলেস আমরা পেশেন্টকে কিন্তু কিওর করতে পারবো না, যেটাকে ডায়াবেটিক বুলা এরকম একটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে যার হয়তো টিনিয়া পেরিস ছিল এবং বুলা ফর্ম করে গেছে এবং তার পরবর্তীতে সেটা একটু আগে যে ডক্টর সাইফুদ্দিন বলছেন, হ্যাঁ বুলাগুলো অটোমেটিক হয়ে যায়, এগুলো ট্রমাও লাগে না, অনেক সময় ট্রমাতে হয়ে যায় এবং ট্রমা ছাড়া হয়। এখানে অবশ্যই ইনফেকশনের ফোকাস ছিল, টিনিয়া পেরিস ছিল, তারপরে তার এই বুলাটা হয়েছে। এবং ডায়াবেটিক ফুট ইজ ভেরি ক্লাসিক্যাল কমন প্রেজেন্ট সার্কুলেটরি ডিসঅর্ডারে যেগুলো হয়, এখানে অনেক মাইকোসিসও আছে, এরকম ভাবে ডায়াবেটিসের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে ডায়াবেটিক ফুট নিয়ে। আরেকটা ডায়াবেটিসে আমি যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো কোনো বইয়ের ছবি না, এগুলো সবগুলোরই একদম প্রত্যেকটা ছবি হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট উইথ সাম স্কিন ম্যানিফেস্টেশন। আপনি দেখতে পাচ্ছেন যে পেশেন্টটা যখন আসছিল তখন তার নন হিলিং এরকম আলসার ছিল, এটা হিল হচ্ছিল না এবং সেই পেশেন্টের ডায়াবেটিস ছিল। কিন্তু আমার কথা হচ্ছে ডায়াবেটিস থাকলেও যখন ডায়াবেটিসের ডক্টর উনি এটাকে প্রেসক্রাইব করেছেন এবং তারপরে উনি রেফার করেছেন টু ডার্মাটোলজিস্ট, কিন্তু ডার্মাটোলজিস্টরা অনেকে দেখেছেন কিন্তু তারা কিন্তু ওই জিনিসটার প্রতি এমফাসিস দিচ্ছিলেন না, তারা তাদের মতো করে খালি অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে বা টপিক্যাল মেডিকেশন দিয়ে যাচ্ছে। কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমার কাছে যেমন আমি সেই জন্য আগেই বলি যে আপনাকে কিন্তু দেখেন এটা ভালো করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি ব্লাড সুগার আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, কথা দিতে পারেন, তাহলে আমি এইটা হিলের ব্যবস্থা করা যেতে পারে। এই ক্ষেত্রে তো হয়তো তাকে আমরা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে হিল হয়েছে, প্রোভাইডেড উইথ দ্য কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস। এটাও এরকম ভাবে একটা প্যারোরাইকা হয়ে তারপরে একটা ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনই ছিল, এটা ফাঙ্গাল ইনফেকশন না, এটা হিল হচ্ছিল না, ওইটাও ছিল পেশেন্টের ডায়াবেটিস। ফর ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড উই হ্যাভ গিভেন দ্য ভেরি গুড অ্যান্টিবায়োটিক, লিনোজোলিড দিয়েছিলাম এবং ফ্লুকনাজোল দিয়েছিলাম, কম্বিনেশন সরি লিনোজোলিড দিয়েছিলাম এবং সাথে কম্বিনেশন দেওয়া হয়েছিল সেফুরক্সান এবং তারপরে কারণ দেখা যাচ্ছিল যে এটা কোনোভাবে কন্ট্রোল হচ্ছিল না, তারপরে এটা কন্ট্রোল হয়ে গেছে। অ্যাকিউট প্যারোনাইকা এটা ভেরি ভেরি কমন, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে অথবা শহর অঞ্চলে অথবা হাউস হোল্ড ওয়ার্কার যারা আছে বা ফার্মারে যারা কাজ করে তাদেরকে যে পানির কাজ করতে হয়, পানির কাজ করতে গেলে এখানে ট্রমা হয়, উন্ড হয় এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকার কারণে এই পেশেন্ট দুইটাই কিন্তু ডায়াবেটিস, তাদের কন্ট্রোল না হওয়ার কারণে তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, স্ট্যাফিলোকক্কাস ভেরি কমন কজেটিভ ইনফেকশন। আমরা এরপর যদি অ্যান্টিবায়োটিক দেইও, আমরা ফ্লুকনাজোল দেই আর সেফ্রাডিন দেই অথবা সেফুরক্সান দেই, হোয়াট এভার দেই, আমাদের যদি ব্লাড সুগার কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু এটা কিওর করা যাবে না। অনেক সময় যেটা হয় অ্যাকিউট প্যারোনাইকার মধ্যে অনেক যদি এটা পাস জমে থাকে, সেটা পাস যদি জমে থাকে তাহলে এটাকে ড্রেন করে দিতে হবে, কিন্তু যদি পাস জমা না থাকে, যে সোয়েলিং হচ্ছে, ইনফ্ল্যামেশন শুরু হয়েছে, ওই সময়টা যদি আমরা ব্লাড সুগার কন্ট্রোল করে ফেলতে পারি এবং উই হ্যাভ গিভেন ভেরি গুড অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু এটাকে আর ওই সার্জিক্যাল ইন্টারভেনশনে লাগে না। সো এটা অ্যাকিউট প্যারোনাইকা, অ্যানাদার ভেরি কমন প্রেজেন্টেশন অফ দ্য ডায়াবেটিস। ডায়াবেটিক ডার্মোপ্যাথি যেটা প্রোগ্রেসিভ পিগমেন্টেড ডার্মাটোসিসের মতো অনেকটা প্রেজেন্ট করে, শিন স্পটে দেখা যায়, এটাও আমাদের অনেক পেশেন্টদের ভেরি কমন প্রেজেন্টেশন। আরেকটা এরকম পায়োডার্মা ফর্ম করেছে ডায়াবেটিসের পেশেন্টরা যখন ইনসুলিন নেয় তখন অনেক সময় তার গ্লুকোজ কন্ট্রোল না হওয়ার কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে ইনজুরিতে ইনফ্ল্যামেশন হচ্ছে, সেটি ইমিউনোলজিক্যাল চেঞ্জ হওয়ার সাথে ওই প্রিকিং যখন প্রিক করে তখন স্টেরিলিটি মেনটেন করে না, প্লাস অ্যালং উইথ দ্যাট এরকমও কিন্তু আসতে পারে প্রেজেন্টেশন। তারপরে ডায়াবেটিসের পেশেন্টের যে ইনফেকশন দেখা যাচ্ছে তার একজিমা আছে ক্রনিক একজিমা কিন্তু একজিমাতে ইচিং হচ্ছে ইচিং এর জন্য তার দে আর ভেরি মানে সাসসেপ্টেবল টু ডেভেলপ দ্য ইনফেকশন সো এরকম ভাবে কিন্তু ডায়াবেটিস এই দুটেই ডায়াবেটিসের পেশেন্ট সো আমরা একজিমাই হোক সোরিয়াসিস হোক হোয়াটএভার স্কিন ইন ডিজিজ আমি এটা বলি যে আপনি আপনার সোরিয়াসিস আছে সোরিয়াসিস ক্রনিক কন্ডিশন একজিমা ক্রনিক কন্ডিশন নো ডাউট এটাও ভালো করা যাবে যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে আমি কথাটা বারবার করে সবাইকে এই মেসেজটা দিতে যাচ্ছি যে আমরা যদি কোনো ইনফেকশনও কন্ট্রোল করতে চাই যদি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য ডায়াবেটিস আপনাকে ডায়াবেটিসটাকে আগে কিন্তু পয়েন্ট আউট করতে হবে এবং সেই জিনিসটাকে ম্যানেজ করে নিয়ে পেশেন্টদেরকে ওই কাউন্সেলিংটা করতে হবে দেখেন আমরা ওষুধ দিচ্ছি এই যে বয়েল এবং কার্বাঙ্কেল ভেরি ক্লাসিক প্রেজেন্টেশন একজন পেশেন্ট প্রায় এর আমাদের কাছে আসে দেখা যাচ্ছে তার ফোড়া হয় বলছে ফোড়া হয় প্রায় হয় এবং একবার ভালো হয় আবার হয় কিন্তু সাধারণ মানুষের একটু আগে ডক্টর সাইফুদ্দিন যেটা বললেন যে বয়েল যখন হচ্ছে বয়েলগুলো অটোমেটিক ভালো হয়ে যায় ইয়েস ভালো হয়েছে কিন্তু ডায়াবেটিকের পেশেন্টটা বয়েলগুলো ভালো হতে চায় না রিকার করে এক জায়গায় হয় আবার অনেক দিন সময় লাগে আবার আরেক জায়গায় হয় ডেভেলপ করে তো আমরা যখন এটাকে এই ধরনের পেশেন্ট আসছে আমাদেরকে অবশ্যই ব্লাড সুগার চেক করতে হবে এবং ব্লাড সুগার চেক করে যদি আমরা দেখি তার ব্লাড সুগার বেশি তখন আমাদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে হবে এবং কার্বাঙ্কেল ইজ এ ভেরি কমন প্রেজেন্টেশন অফ দি ডায়াবেটিস তারপরে ফলিকুলাইটিস রিকারেন্ট ফলিকুলাইটিস আনকন্ট্রোল ডায়াবেটিস এই পেশেন্টটাও ডায়াবেটিসে ছিল সে যদিও কাজ করতো পুকুরের মধ্যে বা ওই যে ক্ষেত খামারে কাজ করতো ওইখান থেকেও এই জিনিসগুলো সোর্স অফ ইনফেকশন তার ইনকুলেশন হওয়ার চান্স থাকে তারপরে যেহেতু তার ব্লাড সুগার লেভেল আপ ডাউন করতো তখন তার ফলিকুলাইটিসের রিকারেন্সটা খুব বেশি হতো এরকম ধরনের একটা ইনসেক্ট বাইট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হচ্ছে ঘুম থেকে উঠে দেখা এক জায়গাতে র্যাশেস হয়ে গেছে সেটা খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে গেছে কেন ইনফ্লামেশন হয়ে ইনফেকশন হয়ে গেছে কারণ এই পেশেন্টেরও ডায়াবেটিক পেশেন্ট ছিল যার কারণে তার রিয়াকশনটা অনেক বেশি হয়েছে ইনসেক্ট বাইটে সিম্পল অ্যান্টিহিস্টামিন আমরা যদি অরাল এবং টপিক্যাল আমরা দিয়ে দিলেই মোটামুটি ভালো হয়ে যায় এইটা দেখেন একটা বুলা ফর্ম করেছে এটাও ইনসেক্ট বাইট বাট তার রিয়াকশনটা অনেক বেশি হয়েছে কেন তার ডায়াবেটিস কিন্তু সে ইনসুলিন নিতে ডায়াবেটিস কন্ট্রোল নাই কন্ট্রোল না থাকার কারণে তার রিয়াকশন এবং তার যে ইনফ্লামেশন চেঞ্জগুলা খুব দ্রুত হয়ে যায় তারপরে দেখেন যেটা ক্যান্ডিডার ব্যারানাইটিস এবং ব্যারানোপ্রোস্টাইটিস যেটা হয় এই পেশেন্টের এরকম ভাবে ক্যান্ডিডার কার্ড লাইক স্ট্রাকচারে একদম গ্ল্যান্স পেনিসের মধ্যে এটা লেগে গেছে এটা ডায়াবেটিস কন্ট্রোল নাই ভেরি কমন ক্লাসিক্যাল পেশেন্ট আনসারকাসকাস পেনিসে থাকলে এরকম ভাবে আনকন্ট্রোল ডায়াবেটিস পেশেন্টের এরকম ভাবে প্রেজেন্টেশন আসতে পারে সো আবার ডায়াবেটিস পেশেন্ট সে ইন্ট্রাট্রিগো হয় এই অর্থ গরম হট হিউমিড এনভায়রনমেন্টের মধ্যে সে কাজ করছে এবং তার গ্লাইসেমিক অনেক সময় ব্লাড সুগার আপ ডাউন করছে এবং তাই এরকম ভাবে তার ফোল্ডগুলাতে অথবা ইন্টারডিজিটাল এরিয়াতে হতে পারে যেমন ইন্টারডিজিটাল এরিয়াতে পানির কাজ করতে করতে ইজিলি তার ইমার্শন অফ ওয়াটার কন্টামিনেশন হওয়ার জন্য ক্যান্ডিডাল ইনফেকশন হতে পারে তারপরে আমরা দেখি যে অনেক সময় দেখা যাচ্ছে যে রিকারেন্ট অ্যাঙ্গুলার স্টমাটাইটিস হচ্ছে এটাও ডায়াবেটিক পেশেন্ট তার কি হয় তার রিকারেন্স হচ্ছে বিকজ ওরাল থ্রাশ আছে এবং প্রায় তো তার অ্যাঙ্গেল অফ দ্য মাউথে ক্যান্ডিডাল ইনফেকশন হচ্ছে সো অরাল থ্রাশ এই যে এই পেশেন্টটা অরাল থ্রাশ ডায়াবেটিক পেশেন্টের কন্ট্রোল নাই তার অরাল থ্রাশ এবং এই অরাল থ্রাশকে আমি যতই অ্যান্টিফাঙ্গাল দিই না কেন অরাল ও টপিক্যাল নিস্টাটিন দেই অরাল ফ্লুকোনাজল দেই এইটা কিন্তু ওইভাবে ওয়ার্ক করবে না আনটিল আনলেস যদি আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করতে পারি যেমন আপনি একটু দেখেন এখানে একটা টিনিয়া পেডিসের ছবি এটা কিন্তু একটা নর্মাল টিনিয়া পেডিস অর্থাৎ পেশেন্ট ইজ নট সাফারিং ফ্রম দ্য ডায়াবেটিস বাট যখন পেশেন্ট ডায়াবেটিস হয়ে যায় তখন তার একটি ইনফেকশনের মাত্রাটা বেরিয়ে যায় অর্থাৎ ডান দিকের ছবিটা কিন্তু ডায়াবেটিস বাম দিকের ছবিটা কিন্তু নন ডায়াবেটিক সো এইটাও কিন্তু ডায়াবেটিসের একটা পেশেন্ট তার টিনিয়া পেডিস হয়ে অনেক মারাত্মক হয়ে গেছে অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে দেন উই হ্যাভ গিভেন দি অ্যান্টিফাঙ্গাল ড্রাগস টপিক্যাল অ্যান্ড সিস্টেমিক অ্যাজ ওয়েল অ্যাজ দি আমরা ডায়াবেটিসের কন্ট্রোলের জন্য এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে ওই পেশেন্টকে ব্যবস্থা করেছি যার জন্য পেশেন্টটা কিওর হয়ে গেছে এইখানে আমি একটা মেসেজ দিয়ে রাখতে চাই যে আমরা যখন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিই অ্যান্টিফাঙ্গাল ড্রাগের সময় আমরা যেন পিওর অ্যান্টিফাঙ্গাল ইউজ করি অর্থাৎ টপিক্যাল যদি দেই একদম পিওর টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল আমি যদি দেই যে ক্লোট্রিমাজল দেই বা টাইকোনাজল দেই অর কেটোকোনাজল দেই যেটাই দিব না কেন লুলিকোনাজল ইজ ভেরি গুড ড্রাগ আমরা যদি দেই পিওর দিব কখনোই আমরা কোনো রকমের অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড মিক্স প্রিপারেশন দিব না স্টেরয়েড মিক্স প্রিপারেশন দেওয়ার জন্যই আমাদের ফাঙ্গাল ইনফেকশনগুলো পরবর্তীতে কমপ্লিকেটেড হয়ে ভালো করা সম্ভব হয় না যা বাংলাদেশে এখন মহামারীর আকারে দেখা দিচ্ছে যে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা ডার্মাটোফাইটোসিস এবং এর সাথেও যখন অ্যাড হয়ে যায় এটা নিয়ে এখন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে রিকভারি করার জন্য এবং রিকভারি করার জন্য নতুন নতুন ওষুধ আসছে যদিও আমি মনে করি বাংলাদেশে এই যেই রকম ডার্মাটোফাইটোসিসের সংক্রমণ আছে এটাকে আমাদেরকে আরো দেখতে হবে যে এই যেই এক্সিস্টিং মেডিসিন আছে এই মেডিসিনগুলো রোগীরা প্রপার ডিউরেশন এবং ডোজে খায় কিনা, এইখানেই কিন্তু কথা। প্রপার ডিউরেশনে খায় না, কিছুদিন খেয়ে বন্ধ করে দেয়, অথবা প্রপার এডুকেট ডোজে খায় না যেই পরিমাণে তার খাওয়া দরকার। আমাদের এক্সিস্টিং যেসব ড্রাগ আছে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, টারবিনাফিন ইজ এনাফ for the management of the, কিন্তু আমরা যেন কখনোই নতুন কিছু ওষুধ এসছে যেগুলো ডিপ মাইকোসিসের জন্য ভরিকোনাজল, পোসাকোনাজল নামে অত্যন্ত ব্যয়বহুল কিছু ওষুধ কিন্তু বাংলাদেশের মার্কেটে এসছে, যদিও পৃথিবীর কোথাও এটা এইভাবে ব্যবহার করা হয় না এবং এফডিএ অ্যাপ্রুভ ড্রাগও না। আপনাদেরকে এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি এই মেসেজটা দিয়ে দিচ্ছি বাই দ্য ওয়ে, যে আপনারা কিন্তু ভরিকোনাজল অনেক এক্সপেন্সিভ একটা ড্রাগ, আপনারা কখনো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন দিবেন না, বিকজ এটা সাইড এফেক্ট অনেক বেশি আর এটা এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ না এবং এটার কোনো প্রয়োজন নাই। আমরা বরঞ্চ ইট্রাকোনাজল দিয়ে, আমরা ফ্লুকোনাজল দিয়ে এডুকুয়েট ডোজ এবং ডিউরেশন অফ দ্য পিরিয়ড দ্য টাইম এবং হাইজিন মেনটেন এবং কিছু কিছু পরামর্শের মাধ্যমে, যেমন একটা পেশেন্টের ডায়াবেটিস থাকে, তাকে আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করলে যতই ওষুধ দেন না কেন এটা তো কখনো ভালো হবে না। সো আমাদের সেই মেসেজটা কিন্তু রোগীদেরকে বুঝিয়ে বলে দিতে হবে। আপনার কাপড় যেগুলো সে ব্যবহার করে আটসাট শক্ত কাপড় যাতে ঘেমে না যায়, হট হিউমিড এনভায়রনমেন্টে যাতে সে লং টাইম না থাকে, সে যাতে ওই যে কাপড় ব্যবহার করে সেগুলো যেন হিট দিয়ে পরে, প্রতিদিন যেন হিট দিয়ে ইস্ত্রি দিয়ে পরে, যেখানে ফাঙ্গাসের কোনো রকমের কোনো স্পোর বা কোনো কিছু থাকতে না পারে। তারপরে এই আরেকটা দেখেন, টিনিয়া পেরিস, রিকারেন্ট টিনিয়া পেরিস হচ্ছে একটা ডায়াবেটিস পেশেন্টের, রিকারেন্ট হচ্ছে, ভালো হচ্ছে আবার হচ্ছে, ভালো হচ্ছে আবার হচ্ছে, কিন্তু এইখানে যদি তাকে আমরা তার ডায়াবেটিস কন্ট্রোল না করি, আমি যত রকমের টপিক্যাল অ্যান্টি ফাঙ্গাল দিই না কেন, আচ্ছা আমরা টপিক্যাল মিক্স প্রিপারেশন যেটা দেয় অনেকেই দিয়ে ফেলে, এটা দিলে কিন্তু ম্যাজিক হবে। আমি আবার মেসেজ দিচ্ছি যে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ক্ষেত্রে কখনো স্টেরয়েড মিক্স প্রিপারেশন দিব না, বিকজ এটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে স্টেরয়েড দেওয়ার জন্য ফর দ্য টাইম বিং কমে যাবে, কিন্তু যখনই আমি এইটাকে বন্ধ করব তখন এটা রিটার্ন ব্যাক করবে উইথ দ্য ডাবল দ্য ফোর্স, তখন কিন্তু ইট উইল বি এ কমপ্লিকেটেড টিনিয়া, সেই ক্ষেত্রে তখন ভালো করা কিন্তু মুশকিল হয়ে যায়। সেই জন্য আমরা কখনোই কোনো টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড মিক্স প্রিপারেশন দিব না এবং নট ইভেন দিব না। আমরা স্টেরয়েড কিন্তু লাগাতে লাগাতে অনেক সময়টা আমরা অনেকেও জানিও না যে স্টেরয়েড আমরা হয়তো এক্সিমার জন্য দিচ্ছি, সোরিয়াসিসের জন্য দিচ্ছি, দিতে দিতে কিন্তু এটা ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। সবাই খালি মনে করে যে শুধু স্টেরয়েড অরাল খেলেই শুধু ব্লাড সুগার বাড়বে, নো, টপিক্যাল মেডিসিন অনেক সুপার পোটেন্ট স্টেরয়েড মার্কেটে অ্যাভেলেবল আছে যেগুলো শুধুমাত্র টপিক্যাল লাগানোর পরে কুশিং সিনড্রোম হয়ে যেতে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, ইভেন ডায়াবেটিস বাড়ে যেতে পারে। আমার যদি ডায়াবেটিস বেড়ে যায় তাহলে সেই পেশেন্টের ডায়াবেটিস থাকে, তার কোনো ধরনের আমি স্কিন ইনফেকশন আমি কন্ট্রোল করতে পারবো না। এটাও দেখেন এরকম কমপ্লিকেটেড টিনিয়া পেরিস হয়ে গেছে তার ডায়াবেটিস পেশেন্টের জন্য, তাকে এইভাবে ডায়াবেটিস কন্ট্রোল নাই, তাকে এখানে যেগুলো দেওয়া হয়েছিল এটা দিয়ে ওইটাকে কমপ্লিকেট স্টেরয়েড দেওয়া হয়েছিল, স্টেরয়েড মিক্স প্রিপারেশন দিয়ে ইট হ্যাজ বিন কমপ্লিকেটেড। সো এটাও আরেকটা টিনিয়া ইনকগনিটো আমরা বলি, ডায়াবেটিক পেশেন্টকে স্টেরয়েড মিক্স প্রিপারেশন টিনিয়ার মধ্যে, টিনিয়া কর্পোরিসের মধ্যে ইট হ্যাজ বিকাম কমপ্লিকেটেড এন্ড সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনভাইট করে এটা একটা জটিল অবস্থা ধারণ করে গেছে। সুতরাং আমরা ডায়াবেটিস পেশেন্ট যদি হ্যাভিং উইথ দ্য টিনিয়া ফার্স্ট টার্গেট শুড বি দ্যাট কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস এট এনি কস্ট, along with we have to give the antifungal drugs oral and topical agent. এটাও কিন্তু একটা uncontrolled diabetes এর টিনিয়া কর্পোরিস হচ্ছে, তার রিকারেন্স হচ্ছে এবং এটা পাস্টুল ফর্ম করে গেছে, ভালো হয় ভালো হয় না, এটার কারণই হচ্ছে uncontrolled diabetes। এটার আরেকটা ছবি দেখেন টিনিয়া বারবি, যেখানে এখানে একটা অ্যানুলার প্যাচ দেখা যাচ্ছে, প্রত্যেকটা এই পুরোটা কিন্তু একটা টিনিয়া, হ্যাঁ এই টিনিয়া বারবি বিয়ার্ড এরিয়াতে, এটা কমনলি একটা প্রেজেন্টেশন এই ডায়াবেটিক পেশেন্টের জন্য, তখন যদি কন্ট্রোল না থাকে তাহলে এটা বাড়বে। এইখানে একটা ছবিতে দেখেন টিনিয়া এক্সিলারিস, অর্থাৎ একটা বাম দিকের যে লাল গেঞ্জি পরে যে ছবিটা আছে এটা নর্মাল এক্সিলারিস টিনিয়া হলে এরকম হয়, কিন্তু তার সাদা গেঞ্জি পরা ডান দিকের যে ছবিটা আছে এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের টিনিয়া এক্সিলারিস। তার মানে তার ডিসিমিনেশনটা দেখেন, তার কোনো মানে এটা স্প্রেডিং করছে, একদম অ্যাডভান্সলি স্প্রেডিং করে যাচ্ছে। সুতরাং আমরা যেন ওই জিনিস, এইখানে দেখেন এক্সটেন্সিভ টিনিয়া কর্পোরিস, এত কি বড় হওয়ার কথা, নো, দিস পেশেন্ট অলসো ওয়াজ সাফারিং ফ্রম ডায়াবেটিস এবং ইট ওয়াজ ওয়েন ইট ওয়াজ নট কন্ট্রোল তখন এগুলো কিন্তু বেড়ে যায়। দেন আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং ডায়াবেটিস কন্ট্রোল করেছি, পেশেন্ট কিন্তু একদম টোটালি কিওর, ইট ক্যান বি পসিবল টোটালি কিওর। কিন্তু কমপ্লিকেটেড টিনিয়া কর্পোরিস হতে পারে অনেক সময় কিছু অ্যান্টিফাঙ্গাল প্রিপারেশন যেগুলো মার্কেটে ওটিসি হিসাবে অনেক পাওয়া যায়, যেগুলো বার্ন করে ফেলে, সেগুলো ব্যবহার করে যদি ডায়াবেটিস পেশেন্ট এরকম ঘটনা হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হয়ে যায়, তখন কিন্তু এটাকে ভালো করা ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমরা তারপরে এটা করি, তারপরে দেখেন অরাল হার্পিস, হার্পেটিক ইনফেকশন বেড়ে যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, হার্পেটিক স্টোমাটাইটিস ইন ডায়াবেটিস পেশেন্ট এবং আফটার ট্রিটমেন্ট ডায়াবেটিসটা কন্ট্রোল করেছি এবং অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির দিয়েছি, পেশেন্ট ইজ ওকে। কিন্তু এইটাও দেখেন আরো বেশি অ্যাডভান্স, ডায়াবেটিসের কন্ট্রোলই নাই, তাকে মুখের মধ্যে হয়েছে জিনজিভো স্টোমাটাইটিস হয়ে, পুরো পেরিওলো ডার্মাটাইটিস হয়ে যা তা অবস্থা এইরকম অবস্থা যদি আপনারা দেখেন অবশ্যই আমাদের ডায়াবেটিসটাকে এমফাসিস দিবেন। এই দেখেন হার্টবিট জস্টার হতে পারে ডায়াবেটিস পেশেন্টের মেবি অ্যাসোসিয়েটেড, কিন্তু এটা ডায়াবেটিক না, এটা একটা নর্মাল হার্টবিট জস্টার হয়েছে। নর্মাল হার্টবিট জস্টার এরকম ভাবে প্রেজেন্টেশন, কিন্তু এইটা হলো হার্ট ডায়াবেটিক পেশেন্টের হার্টবিট জস্টার, যার হয়ে ডিসিমিনেশন হয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতেও তার সময় লাগে না। এইটাও ডায়াবেটিক পেশেন্টের, তার গ্লাইসেমিক কন্ট্রোল ছিল পোর, যার জন্য তার অ্যাডভান্স স্টেজে হয়েছে এবং তারপরে আমরা যাই হোক অ্যাডমিট করে তারপরে পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়েছি অ্যালং উইথ দি সাপোর্ট অফ দ্য এন্ডোক্রাইনোলজিস্ট। সো ডায়াবেটিস পেশেন্টের এরকম হার্টপিট জোস্টার হতে পারে, যেটা সোয়েলিং হতে পারে, রেডনেস দেখেন কিরকম ভাবে হয়ে সেলুলাইটিস পর্যায়ে চলে গেছে। সো এই যে প্রেজেন্টেশনটা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স নেকে হতে পারে, অথবা তার ফোল্ড গুলাতে হতে পারে, অথবা তার এক্সিলাতে হতে পারে, এই সবগুলা প্রেজেন্টেশন শুধু যে ডায়াবেটিসের হতে পারে তা না, এটা অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডার যেমন হাইপোথাইরয়েড থেকে শুরু করে অন্যান্য মেটাবলিক ওবেসিটি থেকে শুরু করে এগুলোতেও এগুলো হতে পারে। সুতরাং এগুলো একটা সাইন থাকলে আমরা ওই থাইরয়েড চেক করবো, আমরা ডায়াবেটিস চেক করবো। যেমন ভিটিলিগো মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস অর আদার অটো ইমিউন কিছু ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে তার সাথে থাকতে পারে, আমাদের চেক করতে হবে। দেখুন এই পেশেন্টটা psoriasis হয়েছে, ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য psoriasis, কিন্তু একটু অ্যাডভান্স একটু বেশি হয়ে গেছে বিকজ দিস পেশেন্ট ওয়াজ ডায়াবেটিক পেশেন্ট অ্যাজ ডায়াবেটিস ওয়াজ নট কন্ট্রোলড। এটা পার্সুয়াল ফর্ম করে গেছে, এই পেশেন্টটা psoriasis উইথ ডায়াবেটিস এবং পার্সুয়াল ফর্ম করে গেছে, ফর্ম করতে বেশি সময় লাগে না এবং তারপরে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট, উই হ্যাভ গিভেন দ্য methotrexate অ্যান্ড বা টপিক্যাল ট্রিটমেন্ট যেগুলো আমরা দেই, কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস। এটা যদিও খুব আমাদের বাংলাদেশের জন্য কমন না, রুবিয়াসিস ফেশিয়ালিসের ডায়াবেটিকোরাম যেটাকে বলা হয়, যেটা আমাদের হোয়াইট স্কিনের মধ্যে কমন, যা পারসিস্টেন্ট ফেশিয়াল ইরাইথেমা থাকে, সেটা আমাদের ডক্টর সাইফুদ্দিন দেখিয়েছেন। এটাও খুব বেশি আমরা একটা পাই না, নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকোরাম, এটাও আমাদের বই পুস্তকের কথা, প্র্যাকটিক্যালি আমাদের আমরা যে স্কিনের স্ট্রাকচারের সাথে অনেক সময় আমরা এটা পাই না। সো টেক হোম মেসেজটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস যেটা হয়, আনকন্ট্রোল ডায়াবেটিস অল্টার দ্য স্কিন ডিজিজেস পিকচার, আমাদের স্কিন ডিজিজের পিকচারটাই চেঞ্জ করে যায় যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে। এবং আমরা ডায়াবেটিস সাসপেক্ট দ্য ডায়াবেটিস ইন এনি আনকন্ট্রোল স্কিন ডিজিজ, যদি মনে হয় যে কোনো স্কিন ডিজিজ কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনি ডায়াবেটিসকে সন্দেহ করে তার জন্য আপনি পরীক্ষা নিরীক্ষা দেন। এবং টপিক্যাল স্টেরয়েড মে ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ, সুতরাং আমরা খালি স্টেরয়েড লাগালেই হবে না, এটারও একটা নিয়ম আছে যে কতটুকু আপনি লাগাতে পারবেন। 10 দিনে 10 গ্রামের টিউব যাবে, 20 দিনে 20 গ্রামের টিউব যাবে, আপনি একদিনে 10 গ্রামের টিউব শেষ করে দিবেন না, তাহলে কিন্তু ব্লাড সুগার লেভেল ইভেন টপিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হতে পারে। রিকারেন্ট ফাঙ্গাল ইনফেকশন কেসে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিসের জিনিসটাকে দেখে নিতে হবে, এক্সক্লুড করে নিতে হবে। আর সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন আমরা ট্রিট করতে পারবো, যেটা আমি বলেছি ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল এন্ড টারবিনাফিন provided with if the diabetes থাকে, তাহলে আমরা proper dose duration এর মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোলের মাধ্যমে আমরা করতে পারবো। কোনো প্রয়োজন নেই, দরকারও নেই এবং এটা করা উচিত না ভরিকোনাজল, কুসাকোনাজল ইউজের মাধ্যমে। এবং most of the skin diseases are not curable if diabetes is not controlled. This is my final talks and thank you very much for your patience here. Thank you sir for your rapid fire session. আসলে কমেন্ট বক্সে আমাদের ডক্টর অনেকেই স্টেরয়েড এবং অ্যান্টিফাঙ্গাল এর কম্বিনেশন নিয়ে আসলে অনেক প্রশ্ন তুলছেন, কিন্তু হাসিবুর স্যার হচ্ছে যেটা বারবার এমফাসাইজ করছেন, আপনার মনে হয় সেটা ঠিকভাবে শুনছি না, যে অলমোস্ট কোনো সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনই আমাদের স্টেরয়েডের রোল নেই, এটাই হাসিবুর স্যার বারবার বলছেন। আমাদের যে ডার্মা ওয়ার্কশপ হয়েছিল সেখানেও স্যার বারবার এমফাসাইজ করছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা এতটাই প্রচলিত যে আমরা ডক্টররাও সঠিক তথ্যটি জানি না। তো হাসিবুর স্যার হয়তোবা সেটা আবার এমফাসাইজ করবেন। আমি তার আগে ডক্টর সাইফুদ্দিন স্যারের কাছে যেতে চাচ্ছি আমাদের কিছু প্রশ্ন নিয়ে। স্যার আপনার সেশনের সময় একজন স্যার জানতে চেয়েছিলেন যে আপনি স্যার আমরা যখন ইরাপটিভ জান্থোমা এবং জান্থেলাজমা দেখলাম, তখন স্যার সেক্ষেত্রে আমাদের ট্রাইগ্লিসারাইড যদি 500 এর কম থাকে সেক্ষেত্রে স্যার ফাইব্রেটের কোনো রোল আছে কিনা, এটা স্যার আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার অ্যাকান্থোসিস নিগ্রিকান্স নিয়ে, এটা আসলে হাসিবুর স্যার দয়া করে যদি স্ক্রিন শেয়ারটা স্যার অফ করতেন তাহলে স্যার সুবিধা হতো। এবং দ্বিতীয়ত না স্যার স্ক্রিন শেয়ারটা স্যার অফ হয়নি, আপনি স্যার উইন্ডো ক্লোজ করেছেন। আচ্ছা আচ্ছা। এবং স্যার দ্বিতীয় প্রশ্ন সাইফুদ্দিন স্যার অ্যাকান্থোসিস নিগ্রিকান্স নিয়ে, তো স্যার অ্যাকান্থোসিস নিগ্রিকান্স আমরা প্রথমত পাই অনেক বেশি হচ্ছে যাদের রেইজড গ্লুকোজ ইনটলারেন্স থাকে তাদের ক্ষেত্রে, স্যার 130 এ দেখা যায় যে গ্লুকোজ টলারেন্স নরমাল আছে, আবার 130 স্যার হচ্ছে গ্লুকোজ টলারেন্স কম, তো সেই ক্ষেত্রে স্যার অ্যাকান্থোসিস নিগ্রিকান্স কোনো পেশেন্টের পেলে তাকে ডায়াবেটিসের জন্য বা অন্য কোনো এন্ডোক্রাইনোপ্যাথির জন্য আমরা স্যার কিভাবে স্ক্রিনিং করতে পারি স্যার, এটা স্যার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে। তাহলে স্যার প্রথম প্রশ্ন হচ্ছে যদি ট্রাইগ্লিসারাইড 500 এর কম থাকে সেক্ষেত্রে ফাইব্রেটের কি রোল, আর দ্বিতীয় প্রশ্ন স্যার অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। ধন্যবাদ। ডায়াবেটিক পেশেন্টদের ট্রাইগ্লিসারাইড আমরা নিশ্চয়ই সবাই জানি লিপিড প্রোফাইলে আমাদের কিছু টার্গেট আছে, আমরা লিপিড প্রোফাইলে টোটাল কোলেস্ট্রল 200 কম রাখতে চাই, এলডিএল 100 কম রাখতে চাই, টিজি দেড়শো কম রাখতে চাই, HDL ছেলেদের ক্ষেত্রে মোর দেন 40, মেয়েদের ক্ষেত্রে মোর দেন 50 রাখতে চাই। তো হাই টিজি ও সেকেন্ডারি হেপাটাইটিস ইজ কমন ইন আনকন্ট্রোল ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টিজিটা বেশি থাকছে। সুতরাং দিস ইজ দ্য ভেরি কমন অ্যাসোসিয়েশন, although there are some other reasons like hypothyroidism, liver disease or some other reason. So diabetic patient আমরা যখন ট্রাইগ্লিসারাইড 500 বেশি পাবো, this is a risk factor for acute pancreatitis, আমরা সেটা immediately চিকিৎসা করতে হবে। 800 বেশি হলে that is more important or threaten to start immediate treatment. আমরা 500 বেশি পাইয়ে আমরা ফেনোফাইবেট শুরু করব। 500 নিচে যদি আমরা পাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিপিড ড্রয়িং মেডিকেশনের মধ্যে আমরা কিন্তু স্টেটিন, অ্যাটোভাস্টাটিন বা ওভাস্টাটিন আপনি যেটাই পছন্দ করেন যে কোনটা দিতে পারেন। সুতরাং 500 কম হলে আমরা ফেনোফাইবেট ইউজ করব না। ফেনোফাইবেট আমরা তখনই ইউজ করব যখন আমাদের লিপিড প্যারামিটারে দেখা যাবে যে ট্রাইগ্লিসারাইড ইজ মোর দ্যান 500। এবং আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, ডায়াবেটিস কন্ট্রোলের সাথে আমাদের দেশে যেহেতু কার্বোহাইড্রেট ইনটেক বেশি, হাই রাইস ও কার্ব ইনটেক আর অ্যাসোসিয়েটেড উইথ হাই টিজি। এইসব পেশেন্টদের আপনি জিজ্ঞেস করবেন যে দিনে কয় বেলা ভাত খান, আপনি দেখবেন যে পেশেন্ট 2 বেলা অথবা 3 বেলা ভাত খাচ্ছে, তাদেরকে আমরা একটু কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করতে বলবো অবশ্যই। আর নাম্বার 2 যে কোশ্চেনটা করলেন, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জেনারেলাইজড আর একটা হচ্ছে ফোকাল। জেনারেলাইজড পেশেন্টদের দেখবেন হচ্ছে ওয়েট লস হচ্ছে এবং এটা সাধারণত জিআই মেলিগন্যান্সির সাথে অ্যাসোসিয়েটেড। কিন্তু ফোকাল যেগুলো হচ্ছে মানে লোকালাইজড যেগুলো হচ্ছে স্পেশালি ফ্যাকচুয়াল এরিয়াতে অ্যারাউন্ড দ্য নেক এন্ড এক্সিলা, আমরা এইসব সব পেশেন্টদের একটা ওজিটিটি করবো। আমরা সবসময় আমাদের একটা টেন্ডেন্সি হলো আমরা সবসময় আরবিএস করি, আরবিএস 5 to 6, 5.2, 5.3 পাই, আমরা বলি যে পেশেন্ট ডায়াবেটিস ভালো আছে এবং পেশেন্টের হয়তো ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স নেই। আমরা সবসময় এইসব পেশেন্টদের সবসময় একটা ওজিটিটি করবো যেসব পেশেন্ট অ্যাকান্থোসিস নিগ্রিকান্স নিয়ে আসবে। তো ওজিটিটি করে আমরা যদি সেটা যদি নর্মাল প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস আমরা সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেবো। আর পেশেন্ট ওজিটিটি যদি নর্মাল থাকে আদার দেন ওয়েট রিডাকশন, যদি পেশেন্ট যদি ওবেস হয়, এছাড়া অন্য কোনো সাজেশনের দরকার নেই। থ্যাংক ইউ। হাসিব স্যার যেটা বললো বা আমি আমার প্রেজেন্টেশনে দেখালাম একদম এক্সট্রিম কেস অফ অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, যেটা মানে আদার দেন ওয়েট রিডাকশন পেশেন্ট ইজ দ্য কন্ডিশন ইজ ভেরি সিভিয়ার অথবা কসমেটিক্যালি ডিসফিগারমেন্ট, সেসব ক্ষেত্রে হাসিব স্যার কোনো মেডিকেশন বা কোনো ভূমিকা আছে কিনা স্যার যদি হাইলাইট করেন উইল বি হ্যাপি টু হিয়ার। শিওর স্যার, স্যারের কাছে আমি যেতে চাচ্ছি স্যার এই প্রশ্নগুলো নিয়ে, তো স্যার যদি এতে কমেন্ট করতেন এরপরে স্যার হচ্ছে আমরা কিছু লাইভ কোশ্চেন নিতাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সেগুলোর ক্ষেত্রে কিছু টপিক্যাল মেডিকেশন দিই যেগুলো স্কিন লাইটেনিং কিছু এজেন্ট পাওয়া যায়, সেই লাইটেনিং এজেন্টের সাথে ক্যারাটোলাইটিক এজেন্ট আমরা কম্বাইন করে পেশেন্টদেরকে দিই এবং সেই কিছু কিছু ক্ষেত্রে মাইল্ড স্টেরয়েড এটার মধ্যে অ্যাড করা হয়, করলে এটা স্কিনটা লাইট হয়ে যায়, কিন্তু প্রোভাইডেড তার ওয়েট রিডাকশন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খুব থিকেন থাকে সেগুলোকে আমরা CO2 ফ্র্যাকশনাল লেজারও করে থাকি এবং সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। এই হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। তবে অনেক ক্ষেত্রেই আমরা যেটা আমাদের ক্লিনিক্যালি পাই যে পেশেন্টের ওবেসিটিটা এর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত থাকে, সেই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের ওয়েট না কমাবো ট্রপিক্যাল মেডিকেশনের যে আমাদের রেজাল্টটা এক্সপেক্টেড রেজাল্ট পর্যন্ত হয়তো আমরা পৌঁছাতে নাও পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ডক্টর মুস্তাফিজুর রহমান আপনাকে অ্যালাউ করা হয়েছে, আপনি চাইলে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। ইন দ্য মিন টাইম আমি সাইফুদ্দিন স্যারের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। স্যার আপনি ডায়াবেটিক স্কিন ম্যানিফেস্টেশনে কিন্তু যেগুলো স্যার ভাস্কুলার কন্ডিশনের কথা বলেছেন, ভাস্কুলার চেঞ্জেসের কথা বলেছেন, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিপ্লাটিলেট মেডিকেশনের কোনো রোল আছে কিনা, কিংবা স্যার আমরা প্রোফাইলেক্টিক্যালি অ্যান্টিপ্লাটিলেট মেডিকেশন ইউজ করতে পারি কিনা স্যার? হ্যাঁ, ধন্যবাদ। আগে একটা সময় ধারণা করা হতো ডায়াবেটিক পেশেন্ট যারা একটু এল্ডার তাদের অ্যান্টিপ্লেটলেট দিলে ইসেমিক হার্ট ডিজিজ অথবা ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি কম, কিন্তু এখন বলছে কিন্তু দেয়ার ইজ নো রিকমেন্ডেশন টু অ্যাড অ্যান্টিপ্লেটলেট মেডিকেশন রুটিনলি টু ডায়াবেটিক পেশেন্ট বিকজ দেয়ার ইজ এ চান্সেস অফ সেরিব্রাল হ্যামোরেজ স্পেশালি ইন দ্য সিনিয়র সিটিজেন। সুতরাং এখনকার রিকমেন্ডেশন হলো কোনো পেশেন্টের যদি ইসেমিক হার্ট ডিজিজ অথবা ব্রেন স্ট্রোক যদি না থাকে অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি না থাকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক মেডিকেশন যোগ করবো না। এখন ভাস্কুলার চেঞ্জ যদি থাকে, একটা পেশেন্ট DVT নিয়ে আসলো, আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে দেয়ার সাম ব্লকেজ, ইন দ্যাট কেস আল্ট্রাসাউন্ড মানে অ্যান্টিবায়োটিক মে বি অ্যাডেড। আবার কিন্তু এখন একটা খুব কমন যে পেশেন্টের ভার্টিগো আছে, আপনি ডুপ্লেক্স কেওটিড ভেসেলস করবেন, কেওটিড ভেসেলসে ডুপ্লেক্স করে যদি মোর দেন 40 to 50% যদি আপনি ব্লক দেখেন, ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাড অ্যান্টিবায়োটিক মেডিকেশন। আদারওয়াইজ নো, দেয়ার ইজ নো রুটিন রিকমেন্ডেশন টু অ্যাড antiplatelet in diabetic patient. Thank you, sir. আমি হাসিবুর স্যারের কাছে যেতে যাচ্ছি। স্যারকে আমি মেসেজ দিয়েছিলাম অ্যাকচুয়ালি কমেন্ট বক্স চেক করার জন্য, যে কারণ বেশিরভাগ প্রশ্নই হাসিবুর স্যারের প্রতি, এবং সবাই হচ্ছে স্যার স্টেরয়েডের সাথে যে কম্বিনেশন সেই ব্যাপারটা নিয়ে জানতে যাচ্ছেন। তো স্যার আপনি হয়তো সেটা বলবেন, আমি স্যার স্পেসিফিক একটু প্রশ্ন রাখতে যাচ্ছিলাম যে স্যার ডায়াবেটিক স্কিন ম্যানিফেস্টেশনের ভিতর স্যার খুবই কমন হচ্ছে যে জেনারেলাইজড প্যুরাইটাস এবং স্যার ইকথাইসিও ফর্ম চেঞ্জ। তো স্যার এইসব ক্ষেত্রে কি আমরা কোনো মেডিকেশন ইউজ করবো কিনা স্যার, কারণ প্যুরাইটাস তো ডেফিনেটলি সিমটোমেটিক, এটা হচ্ছে স্যার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার যে সাইফুদ্দিন স্যারের প্রেজেন্টেশনের গ্রানুলোমা অ্যানুলারি যেই স্যার আমরা ছবিটা দেখলাম সেটা স্যার অলমোস্ট আইডেন্টিক্যাল টু টিনিয়া ইনফেকশন। তো স্যার সেই ক্ষেত্রে দুটোকে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করতে পারি? তো স্যার এই দুটো প্রশ্ন নিয়ে স্যার আপনার কাছে আমি যেতে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা ডক্টর মুক্তাফিজ কি লাইভ কোশ্চেন করবে? এক মিনিট স্যার, ওনাকে অ্যালাউ করা হয়েছে, উনি চাইলে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা ডক্টর মুস্তাফিজ अवेलेबल আছেন? প্রথম যে প্রশ্নটা না স্যার আনসার দেন। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা জেনারেলাইজড প্যুরাইটাস যদি আদার দেন কোনো কজ না থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই তাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে নিতে হবে। আদারওয়াইজ যতই আমি অ্যান্টিহিস্টামিন দেই না কেন, আমি অ্যান্টিহিস্টামিন দিলে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন এবং মাস্ট সেল স্টেবিলাইজার কিছু টিফেন এই দুটো জিনিস অ্যাড করার মাধ্যমে পেশেন্টকে কন্ট্রোল করব, প্রোভাইডেড তাকে অবশ্যই এমোলিয়েন্ট অর্থাৎ স্কিনটা যাতে ড্রাই না হয়। ডায়াবেটিসের যেটা হয়, যেহেতু সুগার বেশি থাকার জন্য সেল থেকে ওয়াটারটা যে নিয়ে আসে, যার জন্য স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। ওই যাতে ড্রাই না হয় এর জন্য ময়শ্চারাইজার, অর্থাৎ আমরা যদি কাছে কোনো ওইরকম ভালো ময়শ্চারাইজার নাও থাকে অলিভ অয়েল অথবা নারকেল তেল তাকে আমরা রেগুলার ইউজ করতে বলবো, যাতে তার এইটাতেই কিন্তু তার অল্প খরচের মধ্যে তার প্যুরাইটাসটা অনেকটা লাঘব হয়ে যাবে। কিন্তু তাকে অ্যান্টিহিস্টামিন দিলে আমি একটা অ্যান্টিহিস্টামিন দিব এবং মাসেল স্টেবিলাইজার দিব অ্যালং উইথ দি আদার সাপোর্টিং যেমন ডায়াবেটিস কন্ট্রোল। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটা হলো যে গ্র্যানুলোমা অ্যানুলারি। ইয়েস, গ্র্যানুলোমা অ্যানুলারি ইজ কমন না, কিন্তু খুব বেশি কমন না চিনিয়ার মতো। তো তারপরে আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে। গ্র্যানুলোমা অ্যানুলারি ইউজুয়ালি এটা ইচিং হয় না, চুলকাবে না, যেটা হ্যান্ডের মধ্যে অথবা ফুটের মধ্যে অথবা তার জেনারেলাইজ গ্র্যানুলোমা অ্যানুলারি হতে পারে। সেই ক্ষেত্রে এইটা অ্যানুলার প্যাচ থাকবে, পেরিফেরাল ইলিভেটর বর্ডার থাকবে এবং এইটা কোনো রকমের সিমটম থাকবে না, এটা মোটামুটি ভাবে স্কেলিং ওরকম থাকবে না, কিন্তু তাকে গ্র্যানুলোমা অ্যানুলারিটাকে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি, দেখতে দেখতে এটা মোটামুটি হয়ে যাবে। কিন্তু যেটা টিনিয়া থাকে, টিনিয়াতে ক্লিয়ার কাট পেরিফেরাল ইলিভেটেড বর্ডার উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং, ওটাতেও থাকবে কিন্তু খুব বেশি না। আর হচ্ছে ইচিং থাকবেই এবং ইচিংটা খুব মার্ক থাকবে এবং এটা ডিসিমিনেটেড হয়ে যাবে। তো এটা খুব বেশি মানে ডিফারেন্সিয়েট করা কঠিন না সিমটোমেটিক্যালি। আর আরেকটা কোশ্চেন ছিল বোধহয় স্টেরয়েডের বিষয়ে, ওটা আমি বলেছিলাম যে স্টেরয়েড মিক্স প্রিপারেশন আমরা কখনোই কোনো ফাঙ্গাল ইনফেকশনে কোনো অবস্থাতেই ব্যবহার করব না। সেটা পেশেন্ট যদি স্টেরয়েড মিক্স প্রিপারেশন ইউজ করেও আসে, অর্থাৎ সে যদি স্টেরয়েড এডিক্টেডও হয়, দ্যাট মিনস এটা না ইউজ করলে সে আরাম পায় না, তারপরে সেটা থেকে আমাকে সেই পেশেন্টকে বের করে আনতে হবে বাই ইউজিং pure antifungal and give the antifungal proper treatment so that the patient যাতে এইটার থেকে মুক্তি পায়। এটি হলো সদর, আমাদেরকে পেশেন্টকে মুক্তি করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সো আমরা সেশনে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমি প্রথমে সাইফুদ্দিন স্যারের কাছে যাব। স্যারের টেক হোম মেসেজ তো স্যার প্রবাবলি আবার রিপিট করবেন, তার সাথে আমার হ্যাঁ ভাইয়া বলেন। লাইভ কোশ্চেন যে তিনজন হ্যান্ড রেজ এইমাত্র হচ্ছে রেজ হ্যান্ড করেছেন, আমি এইমাত্র দেখলাম। আচ্ছা এখানে প্রীতম, আমি এখানে দুই একটা কোশ্চেন একটু আনসার দিতে চাই। একটা হচ্ছে একজন কোশ্চেন করছে হাউ টু ডিফারেনশিয়েট লিশমেনিয়াসিস ফ্রম নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকরম। লিশমেনিয়াসিসে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লিনিক্যাল ফিচার লিশমেনিয়াসিস, এবং আপনি সেইসব ক্ষেত্রে যেসব স্কিন লিশন এখানে আমরা যেরকম বললাম শুধু পায়ে হচ্ছে, ওই ক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড দ্য ফেস অলসো দেয়ার আর সাম কাইন্ড অফ লিশন, অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লিনিক্যাল ফিচার। হিস্ট্রি উইল ডিফারেনশিয়েট বিটুইন these two kind of lesion. একজন জিজ্ঞেস করেছে metformin ইউজ করলে পিগমেন্টেশন বাই কজিং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। যেসব পেশেন্ট metformin পাচ্ছে তাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রুটিনলি চেক করা, দেয়ার ইজ নো রিকমেন্ডেশন। আফটার 3 to 5 years if the patient presents with features of peripheral neuropathy, only in that case if you find no other cause of peripheral neuropathy, in that case only you can check vitamin B12 level to find out the cause of diabetic peripheral neuropathy. Dr. মোর্শেদ আলম জিজ্ঞেস করেছে এনি অ্যাসোসিয়েশন অফ ডায়াবেটিক ডার্মোপ্যাথি উইথ পুয়ার কার্ডিওভাস্কুলার আউটকাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট উইথ থিন স্পট ইজ প্রেজেন্ট দেয়ার, তার মানে ইউ হ্যাভ টু অলওয়েজ অ্যাসেস অল দ্য মাইক্রো অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এবং দেয়ার আর সাম অ্যাসোসিয়েশন বিটুইন দ্য স্কিন ম্যানিফেস্টেশন দিস কাইন্ড অফ ক্রনিক স্কিন ইনফেকশন উইথ পুয়ার কার্ডিওভাস্কুলার আউটকাম। সুতরাং এইসব পেশেন্টদের আপনি যদি মাইক্রো এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন যদি আপনি অ্যাসেস করেন তাহলে আপনি ডেফিনেটলি কোনো কাইন্ড অফ কমপ্লিকেশন পাবেন এবং সেটা আপনি ইয়ে করবেন। একজন জিজ্ঞেস করেছে should we rely on HbA1c for determining status of diabetes? HbA1c is very important. আমি ইতিমধ্যেই বললাম যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, প্রেগন্যান্সি, সিকেডি এবং ডায়ালাইসিস এইসব ক্ষেত্রে HbA1c কিছুটা কম আসে। আদারওয়াইজ HbA1c is a very important tool to assess the glycemic control. রোগীরা এসে বলবে যে না স্যার আমি যখনই ডায়াবেটিস মাপি ভালো পাই, কিন্তু অলওয়েজ ইউ হ্যাভ টু রিলাই দ্যাট ইউ শুড চেক HbA1c আপনাকে মাপতে হবে। একজন জিজ্ঞেস করেছে নখ কাটার সময় ডায়াবেটিস পেশেন্ট দাম খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে আমরা আসলে কোশ্চেন গুলো নিয়ে একটা সেশন করলে আমার মনে হয় সবাই আরো বেশি উপকৃত হবে। ডায়াবেটিক পেশেন্ট নখ কাটার সময় আমরা যেটা বলি যে গোসল করে পা মুছে তারপরে নখ কাটবেন, নখটা তখন ভেজা থেকে কাটতে সুবিধা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মার্জিন কাটার চেষ্টা করা যাবে না। আমাদের দেশে সবাই একটা টেন্ডেন্সি হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন একদম মার্জিনে একদম ডিপ কাট করতে, মোস্ট হরাইজন্টাল কাটবেন। ইউ শুড নেভার কাট দ্য মার্জিন। মার্জিন কাটতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে স্কিন ইনফেকশন হচ্ছে এবং দেখা যাচ্ছে ওইসব ক্ষেত্রে স্কিন ইনফেকশন হচ্ছে এবং এটা হিল হতে চাচ্ছে না। ডাক্তার সুমন রহমান জিজ্ঞেস করেছে HbA1c অথবা টাইম ইন রেঞ্জ। টাইম ইন রেঞ্জ হচ্ছে নিউর ডায়ামিটার টু এসেস দ্য গ্লাইসেমিক কন্ট্রোল, যেটা সিজিএম মেশিন আমাদের দেশে এখন পাওয়া যায়। সিজিএম মেশিন দিয়ে আমরা টাইম ইন রেঞ্জ HbA1c টিউব কিন্তু বেটার, কিন্তু এটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ। So thank you so much. There were lots of questions. Dr. Shahjada Selim asking, I don't know. আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে জেনারেলাইজ ইচিং উইথ ডায়াবেটিস। সেটা মনে অ্যান্সার দিয়েছি আমি। একটা জিনিস মেসেজ দিই, সেটা হলো যদি কোনো পেশেন্টের জেনারেলাইজ ইচিং থাকে উইদাউট এনি স্কিন র্যাশেস এনিওয়ার ইন দ্য বডি, আমরা কিন্তু স্ক্যাবিসটাকে কিন্তু আমাদেরকে একটু কনসিডারেশন রাখতে হবে। অনেক সময় কিন্তু স্ক্যাবিসে প্রেজেন্টেশনে কিছু র্যাশ নাও আসতে পারে। সো আমরা যদি অরাল আইভারমেকটিন ওই পেশেন্টকে দিয়ে দিই, তার ইচিং যদি মোর অ্যাট নাইট থাকে, তাহলে আমরা কিন্তু ডায়াবেটিস পেশেন্ট হলেও তার সাসসেপ্টিবিলিটি বেশি থাকবে, সেই জন্য একটা ওরাল আইভারমেকটিন দিয়ে দিতে পারি আমরা সিঙ্গেল ডোজ এবং 7 দিন পরে একটা ডোজ। আচ্ছা এখানে আমাকে অনেকজন ওই যে মিক্সড স্টেরয়েড প্রিপারেশনে বলেছেন যে যদি স্টেরয়েড ভালোই না হতো তাহলে কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলা তৈরি করছে, কেন মার্কেটিং করছে, কেন ডার্মোমিক্স ইউজ করা হচ্ছে, কেন এই সমস্ত অনেক ধরনের আমাকে প্রশ্ন করেছে। তাহলে আমি কেন অ্যান্টি ফাঙ্গালের কথা বলছি, আমার কথা একদম ক্লিয়ার কাট। আপনি যদি টিনিয়াকে কমপ্লিকেট করতে চান তাহলে আপনি স্টেরয়েড মিক্স প্রিপারেশন ইউজ করেন। আমার কথা ভেরি ক্লিয়ার, কোনোদিন কোনো টিনিয়া ভালো হবে না, ইম্পসিবল বাই ইউজিং এনি স্টেরয়েড, নেভার এভার। আমাকে একদম চ্যালেঞ্জ করে আমি বলে দিলাম কোনো টিনিয়া কোনোদিন ভালো হবে না যদি আপনি স্টেরয়েড মিক্স প্রিপারেশন দেন। তার মানে আমি বলতে চাচ্ছি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি করলো, দিস ইজ নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে উই আর ডক্টর, উই উইল চয়েস উইচ ড্রাগ I should prescribe. আপনি স্টেরয়েড মিক্স প্রিপারেশন কখন দিবেন? যখন এক্সিমা থাকবে তখন আপনি স্টেরয়েড দেন, সাথে আপনি মনে করছেন যে একটা ফাঙ্গাস অ্যাসোসিয়েশন থাকতে পারে অথবা ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি ওটা এক্সিমার সাথে দিতে পারেন। বাট যেখানে আপনার কনসিডারেশন থাকবে ইট ইজ অ্যান ইনফেকশন, নো ইনফেকশন, পিওরলি ইনফেকশন, আইদার ব্যাকটেরিয়াল অর ভাইরাল অর ফাঙ্গাল অর হোয়াট এভার ইট ইজ, you have to give the specific treatment if you want to get rid of this problem for the patient. এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাময়িকভাবে কোনো স্টেরয়েড দিয়ে পেশেন্টকে ম্যাজিক, আপনি মনে করেন না ওই পেশেন্ট আপনার কাছে ভালো হয়ে গেল বলে আর আসলো না, নেভার। ওই পেশেন্ট আরেক ডাক্তারের কাছে যাবে, আপনার প্র্যাকটিস খারাপ হয়ে যাবে। কখনোই ওই স্টেরয়েড মিক্স প্রিপারেশন রোগী ভালো হবে না। আপনি মনে করছেন যে 1 মাস পরে আসে নাই মনে হয় ভালো হয়ে গেছে, কাজে এটা কিন্তু ধারণা নেবেন না। এই জিনিসটা আমি মেসেজ এখানে বেশ কয়েকটা চ্যাট বক্সে আমি দেখলাম, কেন আমরা ইউজ করবো, তাহলে কেন কোম্পানি দিচ্ছে, এটা কিন্তু আপনারা যদি এটা ব্যবহার করেন আপনাদের প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে। এই মেসেজটা দেওয়ার জন্য আমি আবার এই কথাটা বললাম। আচ্ছা ডক্টর সাইফুদ্দিন, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আমরা ফেসবুকে প্রায় দেখি যে মেটফরমিনের বিরুদ্ধে কিছু কথাবার্তা আসে, হ্যাঁ, তো আপনি এখানে একটা মেসেজ দিবেন কিনা যে মেটফরমিন কি আসলে কি রিস্ক থাকছে কিনা? অনেকে এরকম ভাবে বলার চেষ্টা করছেন যে মেটফরমিন থেকে পরবর্তীতে লিভার সিরোসিস হতে পারে বা মেটফরমিনের অনেক ধরনের সাইড এফেক্টের কথা বলছে, তো আপনি একদম আপডেট যে ইনফরমেশনটা এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতে প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। মেটফরমিন টাইপ 2 ডায়াবেটিসে হচ্ছে ফার্স্ট লাইন মেডিকেশন এবং প্রত্যেকটা পেশেন্ট এভরি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট শুড গেট মেটফরমিন। যদি মেটফরমিন আপনি না দিয়ে থাকেন প্রেসক্রিপশনের পাশে, আপনি আমার স্টুডেন্টদের সবসময় বলি আপনি যেই পেশেন্টকে মেটফরমিন দেবেন না আপনি প্রেসক্রিপশনের পাশে আপনাকে নোট রাখতে হবে। ফর দিস রিজন আই হ্যাভ নট গিভেন মেটফরমিন টু দিস পেশেন্ট। মেটফরমিনের একমাত্র অপরাধ হলো ইট ইজ এ চিপ প্রাইসড মেডিকেশন, ইট ইজ এ লো প্রাইসড মেডিকেশন, এটার দাম কম, এটাই মেটফরমিনের একমাত্র অপরাধ অপপ্রচারণার জন্য। আদারওয়াইজ মেটফরমিন ইজ আউটস্ট্যান্ডিং মেডিকেশন, it causes weight stability, it causes good glycemic control, it decreases insulin resistance, it decreases the chance of having ischemic heart disease among cardiovascular protection. Metformin bhumika ache. Sutan metformin is an outstanding medication. Sob shomoy metformin dear chesta korben ebong jotoi dami medication market e ashuk na keno amra DPP4 inhibitor beshi use korchi, amra SGLT2 inhibitor use korchi. GLP-1 are expensive medication, but that should be added after getting metformin. Ebong jotojon amar kotha shunchen sob shomoy mone rakhben, type 2 patient, if you don't give metformin, please put a note that why you don't give metformin this patient. So kono dhoroner opopochar theke sob shomoy dure thakben, metformin use korar chesta korben. This is the drug of 60 years 1960 সাল থেকে এই পর্যন্ত এটা সেফটি এবং এফিকেসি এস্টাবলিশড। এবং সব সময় মনে রাখবেন আপনার পুরাতন বন্ধু সব সময় আপনার ভালো বন্ধু। যে ওষুধ গত 3-4 বছর পর্যন্ত এসেছে সেটা হয়তো ভবিষ্যতে দেখবেন যে মার্কেট থেকে আউট হয়ে গেছে, কিন্তু metformin যেটা 62 মোর দ্যান 60 ইয়ার্স মার্কেটে আছে, সুতরাং এটা একটা আউটস্ট্যান্ডিং মেডিকেশন, সব সময় ইউজ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. Thank you to both of you, sir, for your excellent remarks. Amra ashole session er ekdom shesh porjaye chole eshechi. Ei porjaye amader dujon participant achen jara hand raise korechen, Dr. Deep Saha ebong Dr. Masud Rana. Apnader bhitor prothome ami Dr. Deep Saha ke onurodh korchi apni jodi unmute hoye proshno korte chan. Hello, assalamu alaikum, sir. First of all, excellent presentation. Sir, amar ekta question chilo, sir, je sob patient er khetre HbA1c reliable na, jemon patient er hemolytic anemia ba other cause, tader amra long term diabetic control ta কিভাবে চেক করতে পারি? আরেকটা কোশ্চেন ছিল স্যার, ডায়াবেটিক পেশেন্টদের অনেকের আছে যে পায়ে শিনে পায়োডারমা গ্যাংগ্রিনোসাম ডেভেলপ করে, এটা ট্রিটমেন্টটা কিভাবে হবে স্যার? থ্যাংক ইউ। ফার্স্ট কোশ্চেনের আনসারটা আমি দেই, পায়োডারমা গ্যাংগ্রিনোসামের আনসারটা হাসিবুর রহমান স্যার দেন। যেসব পেশেন্টে HbA1c আমি ইতিমধ্যেই বললাম, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর হচ্ছে প্রেগন্যান্সি, ডায়ালাইসিস, CKD, এসব ক্ষেত্রে HbA1c আপনাকে কিছুটা কম আসবে, আপনাকে মিসলিড দিবে। কিন্তু আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখবেন পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু HbA1c 9%। তার মানে কি, হয়তো HbA1c প্রেগন্যান্সির জন্য বা সিকেডির জন্য হয়তো কিছুটা কম আসবে, কিন্তু অলরেডি সেটা অ্যাভোভ টার্গেট। সুতরাং HbA1c কিন্তু এইসব কন্ডিশনে করাই যাবে না, ব্যাপারটা কিন্তু তা না। আপনি শুধু মাথায় রাখবেন এই পেশেন্টের HbA1c আমার কিছুটা কম আসবে, কিন্তু এক্সিস্টিং HbA1c হচ্ছে 8% 9%। তার মানে কি পেশেন্টের অরিজিনাল HbA1c তো তার চেয়ে একটু বেশি। তবে এইসব ক্ষেত্রে আমরা দুইটা ক্ষেত্রে এগিয়ে করি, একটা হচ্ছে পেশেন্টের গ্লাইসেমিক প্রোফাইল। আমি যখন আমার চেম্বারে পেশেন্টকে বলি আপনি 3 দিন পর পর 4 বেলা ডায়াবেটিস মাপবেন, খালি পেটে নাস্তা পর, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর, 3 দিন পর মাপেন, আবার 3 দিন পর মাপেন। তাহলে এটা নিয়ে আপনি আমার কাছে আসেন, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার সুগার কন্ট্রোল আছে কিনা, আমিও বুঝতে পারবো। সুতরাং যেসব ক্ষেত্রে HbA1c মিসলিড করবে বা কিছুটা কম আসতে পারবে, সেসব ক্ষেত্রে আপনি গ্লাইসেমিক প্রোফাইলের উপর বেশি রিলাই করবেন। থ্যাংক ইউ। Pyoderma gangrenosum, yes, this is another dermatological condition. যেখানে ডায়াবেটিসের থাকতেই হবে এমন কোনো কথা নাই, ডায়াবেটিস ছাড়াও কিন্তু হতে পারে। উনি যেটা প্রশ্ন করেছেন যে ডায়াবেটিক পেশেন্টের pyoderma gangrenosum হলে কি করা হবে, অবশ্যই যেহেতু এটা ইমিউনোলজিক্যাল ডিজিজ আমাদেরকে অবশ্যই এটাকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিতে হবে, যেমন সাইক্লোস্পোরিন এক্ষেত্রে সবচেয়ে ভালো ওষুধ। এবং ইনিশিয়াল বুস্টআপের জন্য, ইনিশিয়াল রিকভারির জন্য আমরা কিছুদিন শর্ট কোর্সে স্টেরয়েড দিব, অর্থাৎ ওরাল সিস্টেম, নট টপিক্যাল। আর এখানে যদি ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিব, কিন্তু এখানে অনেক সময় দেখা যায় ডায়াগনোসিস প্রপার না হওয়ার কারণে এটার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিনের পর দিন, মাসের পর মাস অনেকে পান, এবং অনেক জায়গাতে অনেকের দ্বারা ড্রেসিং করানো হয়। এগুলো কিন্তু অত্যন্ত পেইনফুল, এখানে করে কোনো লাভ নাই, এখানে তাকে ইমিউনোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে। সাইক্লোস্পোরিন ইজ দ্য বেস্ট ড্রাগ অ্যান্ড সিস্টেমিক স্টেরয়েড অ্যালং উইথ দ্য কন্ট্রোল উইথ দ্য ডায়াবেটিস আমরা দিব, এবং আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে পেশেন্টটা অনেকটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। Thank you, Hasibur Rahman sir. So Dr. Masud Rana ki ji ami achi, ji প্রশ্ন করুন। স্যার জি, আসসালামু আলাইকুম স্যার, দুজন স্যারকে ধন্যবাদ তাদের সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমার হাসিব স্যারের কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন পেশেন্টের সিভিয়ার টিনিয়া হয় সেক্ষেত্রে আমরা যে অ্যান্টিফাঙ্গাল ইউজ করি, আমরা কি যেটা টপিক্যাল দিই প্লাস ওরাল দিই, দুটোটা কি একই গ্রুপে দেওয়া ভালো হবে না ভিন্ন মেকানিজমের দুটো আলাদা, একটা টপিক্যাল আলাদা আর ওরালটা আলাদা, এভাবে দিলে ভালো হবে? স্যারের কাছে এটাই আমার কোশ্চেন। Thank you very much. আমরা যে অ্যাজল গ্রুপে যে ড্রাগগুলো আছে যেমন ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, মাইকোনাজল, লুলিকোনাজল, জব অ্যাজল গ্রুপগুলো এগুলো হচ্ছে বেসিক্যালি ফাঙ্গিস্ট্যাটিক ড্রাগ। এটাকে যখন একটু ডোজ বাড়িয়ে দেওয়া হয়, যেমন আমরা ইট্রাকোনাজলের ডোজটাকে যখন বাড়িয়ে দেই, ডাবল দ্য ডোজে দেই, তখন সেটা আবার ফাঙ্গিসাইডাল ড্রাগ হিসেবে কাজ করে। তো ইনিশিয়ালি আমরা চাবো এটাকে আমরা সাইডাল দিয়ে পরে স্ট্যাটিক করে ফেলা। তার মানে হলো যে আমরা যখন ফাঙ্গি অ্যাজল ড্রাগটা হচ্ছে সবচেয়ে আমাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস, যেমন ফ্লুকোনাজল বা ইট্রাকোনাজল দিই, সেটাকে আমরা একটু হায়ার ডোজে দিব 2 সপ্তাহ, পরবর্তীতে নর্মাল ইউজুয়াল ডোজে দিব স্ট্যাটিক ফর্মে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে প্রথমে সাইডাল ড্রাগ দিয়ে পরে স্ট্যাটিক ড্রাগে দিলাম। ট্রপিক্যাল ক্ষেত্রে মেকানিজমটা সেমই হবে, সেটাই ভালো হয়। আমরা যদি অ্যাজল দিই তাহলে আমরা সে ফর এক্সাম্পল ইট্রাকোনাজল দিলাম, ট্রপিক্যাল আমি লুলিকোনাজল দিয়ে দিলাম, ইটস এ ভেরি গুড ড্রাগ, ট্রপিক্যাল দিলাম বা টাইকোনাজল দিলাম বা কেটাকোনাজল দিলাম, তাহলে ভালো কাজ হবে। সেই ক্ষেত্রে যদি আপনি যেটা বলছেন যে আমি ট্রপিক্যাল যদি টারবিনাফিন দেই, তাহলে সেই ক্ষেত্রে কার্যক্রমে কিছুটা এফিকেসি ক্ষেত্রে একরকম মানুষ দিয়ে একটা জিনিস কাজ করানো, আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, আর আরেকজন ভিন্ন রকম কাজ করছে, সেও একই রকম, তার উদ্দেশ্য একই, হ্যাঁ, তো সেটা না দেওয়াই ভালো। যদিও এরকম কোনো সুনির্দিষ্ট কন্ট্রাইন্ডিকেশন নাই, তবে আমরা আমাদের এক্সপেরিয়েন্সে দেখেছি তারা সব অ্যাজল ড্রাগ যখন দিবেন অ্যাজল দিবেন, যখন আপনি টারবিনাফিন দিবেন, টারবিনাফিন ইজ আ ফাঙ্গিসাইডাল ড্রাগ, তখন আপনি টপিক্যাল টারবিনাফিনও দিলেন, অরাল দিলেন, তাহলে এটার রেজাল্টটা অপটিমাম লেভেলে বোঝা যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। তো আমরা সেশন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সাথে প্রায় 130 জন পার্টিসিপেন্ট আছেন, সবাই অনেক ধৈর্য ধরে শুনছেন। তো আমি প্রথমে ডক্টর সাইফুদ্দিন স্যারের কাছে অবশ্যই ক্লোজিং রিমার্কের জন্য যাব। তার সাথে স্যারের কাছে আমার পার্সোনাল ছোট্ট একটা প্রশ্ন, যে স্যার আমরা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের অনেক বেশি যেটা পাই সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন, কার্বাঙ্কল পাই, সেলুলাইটিস পাই। সেই ক্ষেত্রে স্যার যে সকল পেশেন্ট পার্টিকুলারলি হসপিটালাইজ থাকে তাদের ক্ষেত্রে স্যার মার্সা ইনফেকশন হওয়ার স্যার চান্স অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে স্যার আমরা কি প্রিকশন নিতে পারি স্যার? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয়ত আমরা চয়েস অফ অ্যান্টিবায়োটিক স্যার কি চিন্তা করতে পারি? যদিও স্যার এটা একটু বড় হয়ে গেল, আপনি স্যার যদি ছোট করে এই দুটো প্রশ্নের উত্তর বলে আপনি স্যার একটু ক্লোজিং রিমার্ক দিতেন, তারপরে আজকে চেয়ারপারসন হাসিবুর রহমান স্যারের কাছে যেয়ে আমরা স্যার আজকে সেশনটি শেষ করতাম। সাইফুদ্দিন স্যার প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এক হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট আর প্রোন টু ডেভেলপ ডিফারেন্ট কাইন্ড অফ ইনফেকশন, কারণ এখানে ফ্যাগোসাইটিক ডিসফাংশন থাকে এবং ইমিউনোসাপ্রেশন থাকে। ডায়াবেটিস ইজ এ ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এবং যে ছোটখাটো ইনফেকশন অন্য পেশেন্টরা হয়তো নোটিশই করছে না, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অনেক বড় আকার ধারণ করছে। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং টু প্রিভেন্ট ডিফাইন্ড কাইন্ড অফ স্কিন ইনফেকশন ইজ গুড গ্লাইসেমিক কন্ট্রোল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই শুড অলওয়েজ অ্যাসেস দ্য পেশেন্ট বাই HbA1c অ্যান্ড গ্লাইসেমিক প্রোফাইল, যে পেশেন্ট গুড গ্লাইসেমিক কন্ট্রোল আছে কিনা। আদার অ্যাসোসিয়েটেড কোমোবিড কন্ডিশন, আমরা ডায়াবেটিস নিয়ে আসে শুধু ডায়াবেটিসের চিকিৎসা করছি, পেশেন্টের হাইপারটেনশন, ডিসএপিডিমিয়া, আদার কোনো মাইক্রো এবং ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন আছে কিনা সেটা আমাদের অ্যাসেস করা উচিত। তার মানে একটা কম্প্রিহেনসিভ ডায়াবেটিক ম্যানেজমেন্ট, যেটা আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা করছি সবসময়, এই ধরনের একটা স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট দরকার। আর নাম্বার 2 হচ্ছে কিছু লাইফস্টাইল চেঞ্জেস, যেমন অনেক পেশেন্ট আছে যে গোসল করছে না প্রত্যেকদিন আমরা গোসল করতে সবসময় এনকারেজ করবো, এবং একটু নিট এন্ড ক্লিন থাকা। এবং আমরা ডায়াবেটিস পেশেন্ট ধরেন অন্য পেশেন্টরা বিছানার চাদর চেঞ্জ করছে 7 দিন পর, আমরা তাদেরকে বলি যে একটু ফ্রিকুয়েন্ট, তার মানে একটু কশাস থাকা, যে আমার যে কোনো সময় স্কিন ইনফেকশন হলে এটা হিল হতে একটু সময় লাগতে পারে। সুতরাং ডায়াবেটিক পেশেন্টদের একটু সতর্ক থাকার জন্যই আমরা সবসময় অনুরোধ করব। আর নাম্বার 2 ডিফাইন্ড কাইন্ড অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনে আসে হোয়াট কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক শুড বি অ্যাডেড। আমরা এক হচ্ছে যদি সুযোগ থাকে, বয়েল কার্বাঙ্কলের ক্ষেত্রে হয়তো সবসময় সুযোগ হবে না, যেসব ক্ষেত্রে ডায়াবেটিক ফুট আলসার বা এই ধরনের অনেক ক্ষেত্রে আমি দেখেছি ভাস্কুলার আলসার, কিন্তু পেশেন্ট 6 মাস ধরে অ্যান্টিবায়োটিক পাচ্ছে। আদৌ অ্যান্টিবায়োটিকের দরকার কিনা একটা কালচার সেন্সিটিভিটি করে, এবং অ্যান্টিবায়োটিক এত মিসইউজ হচ্ছে আমাদের দেশে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে অ্যান্টিবায়োটিক মিসইউজের দিকে আমাদের খেয়াল করার জন্য। তাদের মূল ভিকটিম হচ্ছে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা। আমি এমনও দেখেছি, গত পরশুদিন একটা পেশেন্ট দেখলাম ডায়াবেটিক ফুট আলসার, এটা দেখা আমার মনে হলো এটা ভাস্কুলার আলসার, কিন্তু পেশেন্ট ইজ গেটিং অ্যান্টিবায়োটিক ফর দ্য লাস্ট 6 মান্থ। কিছুদিন অ্যামক্সিসিলিন, ইনজেক্টেবল, সেফুলক্সান, লিনেজোল, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক শুধু পাচ্ছে। ডুপ্লেক্স করে দেখা গেল যে ওখানে আসলে তার ভাস্কুলার লিশনের জন্য আসলে তার স্কিন আলসার হচ্ছে। সুতরাং আমরা ডায়াবেটিক পেশেন্টদের সবসময় একটু অতিরিক্ত সতর্ক থাকবো। ডার্মাটোলজিস্ট আমাদের মানে ছায়া মতো আছে, আমরা সবসময় ডার্মাটোলজিস্ট, কারণ সামটাইমস ইনফেকশন বিকাম ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, আমরা স্যারদের হেল্প নেই। এবং প্রীতম আপনাকে অসংখ্য ধন্যবাদ মডারেটরের জন্য, ডাক্তার শাহজাদা সেলিম স্যার, ডাক্তার এহসান খান, আসিফ স্যারকে প্রতি অশেষ কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা BD ফিজিশিয়ানের প্রতি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এবং এর সাথে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার মনে হয় আজকের সেশন থেকে যদি একজন জুনিয়র ক্লিনিশিয়ান হিসেবে দুই তিনটি ব্যাপার হচ্ছে আমি আপনাদের সামনে স্যার প্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে যে যে কোনো ডায়াবেটিক পেশেন্ট ইজ মোর প্রোন টু ইনফেকশন এবং সেই ক্ষেত্রে আমাদের ইনফেকশন কন্ট্রোল করার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল ছাড়া সেটা ফাঙ্গাল ইনফেকশন হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন কখনোই সেটা কন্ট্রোলে আসবে না এবং এই ইনফেকশন কন্ট্রোল করার জন্য আমাদের যে অ্যান্টিবায়োটিকের চয়েসটা সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অ্যাজ আমরা যেভাবে অ্যান্টিবায়োটিক মিসইউজ করছি সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত এবং ফ্রম দ্য ডার্মাটোলজিক্যাল সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কমন আমরা যে টিনিয়া ইনফেকশন গুলো পাচ্ছি সেক্ষেত্রে আমাদের কোনোভাবে স্টেরয়েড এবং অ্যান্টিফাঙ্গাল যে কম্বিনেশন সেটা ব্যবহার করার সুযোগ নেই আমাদের এই ব্যাপারটাই আমার মনে হয় আমাদের হাসিবুর রহমান স্যার বারবার এমফাসাইজ করেছেন জুনিয়র ডক্টর হিসেবে এই দুটা ব্যাপারই আশা করি আমরা সবাই মাথায় রাখবো আমাদের স্পিকার এবং চেয়ারপারসনকে আমার পক্ষ থেকে এবং ফিনান্সের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর হাসিবুর রহমান স্যারকে আমি অনুরোধ করবো আজকে সেশনটি ক্লোজ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে বোধহয় ডক্টর শাহজাদা সেলিম ছিলেন উনি যদি কিছু বলতেন আছেন কিনা আমাদের সাথে স্যারকে এখন দেখতে পাচ্ছি না স্যার আচ্ছা আছেন ডক্টর এহসান হ্যাঁ এহসান ভাই না এহসান ভাই আনমিউট করতে স্যার শুনছি আচ্ছা কোন 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 কিছু বলার আছে কিনা তো ডক্টর এহসান আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি সো আমরা এই ডায়াবেটিসের মূল বিষয়টা হলো যে আমরা ডার্মাটোলজিক্যাল প্রেক্ষাপটটা এতটাই ইম্পর্টেন্ট যদি আমরা কোনো ইনফেকশন কন্ট্রোল করতে চাই আমি দিনের পর দিন যতই অ্যান্টিবায়োটিক দেই না কেন সেই অ্যান্টিবায়োটিক কাজ করবে না আনটিল আনলেস যদি আমি ডায়াবেটিস কন্ট্রোল না করি এটা হচ্ছে মূল থিমটা এবং কোনো ইনফেকশনে আমরা যে ফাঙ্গাল ইনফেকশন থাকে ফাঙ্গাল ইনফেকশনে দ্রুত ভালো করার জন্য অর্থাৎ তাকে সিমটম ইমপ্রুভ করার জন্য দ্রুত ইমপ্রুভ করার জন্য কোন অবস্থাতেই আমি টপিক্যাল স্টেরয়েড মিস প্রিপারেশন দিব না আর ডায়াবেটিস পেশেন্টদেরকে তো নাই প্রশ্নই ওঠে না সেই ক্ষেত্রে ইট উইল বি আ কমপ্লিকেটেড ইস্যু সো উইল অল সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাত জেগে সবাইকে অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য এবং আমাদের বিডি ফিজিশিয়ান ডক্টর এহসান ডক্টর সাইফুদ্দিন ডক্টর শাহজাদা সেলিম সহ ডক্টর প্রীতম সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটাকে চমৎকারভাবে পরিবেশন করার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি আমি বা ফেসবুক লাইভটা ক্লোজ করে দেব